শিয়াবের হাত থেকে হকি স্টিক নিচে পড়ে যায়। দপ করে হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ে মাথাটা ফ্লোরের দিকে করে নেয়। সবার মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। নিলয় টেবিলে থাকা আরও একটি পিস্তল হাতে তুলে নেয়। রাকিবকে বলে, রাকিব, তোকে না মেরে সেদিন মনে হয় ভুল করে ফেলেছিলাম। কথা দিয়েছিলি আমার বিরুদ্ধে তুই কখনো কিছু করবি না, কিন্তু মজার ব্যাপার হলো তুই অর্ক, সৌরভ আর রাধের সাথে মিশেছিস। তবে ভুল করেছিলি সেদিন, মাহিনকে না মেরে আমাকে যদি মারতিস তবে আজ হয়তো তোরাই রক্ষা হতে পারতি। রাকিবের দিকে এগিয়ে যায় নিলয়। শিয়াপ মাথা তুলে তাকায়, রাকিবের কপালে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তখনই শিহাব বসা থেকে উঠে টেবিলে থাকা একটি পিস্তল হাতে নিয়ে বলে, শোন, তুই বড় রকস্টার হতে পারিস কিন্তু বুলেটের কাছে কিছুই না। রাকিবকে ছেড়ে দে, না হলে তোকে গুলি করে মারব। ছাড় বলছি, ওই আরে ফুট। শিহাবের কথা শুনে রাকিব বোকার মতো তাকায়। রাকিব উঠে দৌড়ে শিহাবের কাছে যেয়ে দাঁড়িয়ে বলে, সাবাই ভাই, কী করলি এটা? রকস্টারের মাথায় আজকে প্রথমবার কেউ পিস্তল ধরলো, ওয়াও! যাকে দেখলে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না, হাতে সরাসরি তার দিকে পিস্তল ধরেছিস। গ্রেট শিয়াপ, গ্রেট। ওর তো জানে না আমি কে, ভালো করে দেখ তোর বাপ আয়া। মেরে দে শিয়াপ, কুত্তার বাচ্চার কি বলেছিল দেখিস নাই? প্রথমে না মারলে পরে সুযোগ পাবি না। আরে ওয়েট, অর্ক রাহাত আর সৌরভকে তুই রাখি, ওরা আশোক দেখুক জঙ্গলের সেরা চামচিকের কাছে ধরা পড়েছে। আহ ভাই, চামচিকা বানিয়ে দিল, জঙ্গলের সিংহ কিন্তু একা থাকে না। আর তাকে ওই সোজা ছাড়ে এসে বসে যায়। ওদের কি হাত পা বেঁধে ফেলবো? কেন, সিংহ ভয় পায় না। হাতে দেখছিস না কি আছে, একটু নড়লেই শট করে গুলি করে দেব। শিহাব কোমরে পিস্তল গুজে নিলয়দের কাছে এসে দাঁড়ায়। পরপর কয়েকটি মুখে ঘুষি দিয়ে শান্ত হয় টেবিলের উপরে যে বসেও। ঠিক নিলয়ের মতো করে হাতে রুমাল বেঁধে এক পা টেবিলে আরেক পা ঝুলিয়ে বসে সিগারেট জ্বালায়। একই রকমভাবে হেসে দিয়ে রাকিবকে বলে, ও যে তুই কেন দাঁড়িয়ে আছিস কেন, তুই ছেড়ে বসে যা। সব এসব কী হচ্ছে, তিন কিন্তু একটু বেশি করছিস এখন। চুপ সারা, মেয়েদের উপর খুব নেশা না তোর? ন্যাকে আমি ছোটো থেকেই ভালোবাসি কিন্তু এতদিন কিছুই বলতে পারিনি। আসলে অপেক্ষা করতাম একদিন সুযোগ আসবে আমার, সেদিন দেখাবো। আজ এসেছি, আই এম নিউ রক স্টার দ্য কিলার ইন সিটি। অনেক অবাক হচ্ছিস তাই না? কিন্তু দেখ নীলের দিকে দেখা, ওর চোখ মুখে কোনো ভয়ের চিহ্ন দেখছি না, কোনো চিন্তা বা অবাক হওয়ার প্রবণতা দেখছি না। এই তুই এমন কেন রে? নীলয় চুপচাপ চেয়ারে বসে আছে, স্থির হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। শিয়াব সিগারেট টেনে সামনে ধোয়া ছেড়ে বলে, আজ থেকে রাকিবের লোকগুলো আমার দলে কাজ করবি। ওই শহরে একমাত্র আমি রকস্টার, রকস্টারের খেলা তো যে যত বেশি অ্যাগ্রেসিভ খেলতে পারবে সে ততই উপরে। মাইন্ড গেম খেলতে হবে, বুঝেছিস? রাকিব সাজি দেন রকস্টার নিলয়। শিয়াব তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, একটু ভেবে কথা বল। আরিফ স্টিক নিয়ে বেটাকে পিটিয়ে আয়। তো দোস্ত তুই জানা আমার ভয় করছে। রাকিবের কথা শুনে শিয়াব হেসে লাঠি দিয়ে রাকিবকে চরমভাবে মারতে থাকে। রাকিব কেবল চিৎকার ছাড়া কিছুই করতে পারছে না। এইদিকে নিলয়ের ভয়ে রাকিব কোনো কথা বলছে না, আর একদিকে শিয়াবের কাছে পিস্তল। রাকিবের লোকেরাও এখন শিয়াবের কাছে মাথা নত করে ওর দলে চলে গেছে। রাকিবকে ছেড়ে সাজিদের কাছে যায়। সাজিদের গলাটা টিপে ধরে বলে, খুব নেতা হচ্ছিস, এদিকে নেতা অন্যদিকে রকস্টার বন্ধু না শাল, অনেক বড় কথা বলছিলি। এ হবে তা হবে, তোদের রকস্টার এত গাদা আগে জানা ছিল না, আমার সামনে পিস্তল রেখে ভাব নিয়ে রাকিবদের মারতে গেছিল। শিয়াব এখনও বাচ্চা আছিস, নিলয় চাইলে তোকে এখনই মারতে পারে, কিন্তু মাইন্ড গেম খেলতে সে ভালোবাসে। তোকে একটা আমি নিজেই সুযোগ দিচ্ছি, চলে যা, না হলে। না হলে কি? সাজিদের কথা শুনে জোরে কলা টিপে ধরে শিহাব। নিলয় হাসতে থাকে, জোরে হাসতে থাকে, আর এই ভয়ে দূরে সরে যায়। শিহাব নিলয়ের গালে এসে চর মারে, এত এত হাসছিস কেন? নিশ্চিত মৃত্যু জেনে পাগল হয়ে গেছিস। অপেক্ষাতে ছিলাম অর্ক, রাহাত আর সৌরভের। আমি জানতাম আমাকে আটকে রাখলে রাকিব ওদেরকে এখানেই ডাকবে। এই তুই ওদের চিন্তা ছাড়, আমার সাথে কথা বল। নিলয় শিয়াবের বুকে জোরে লাথি মারে, শিয়াব ছিটকে পড়ে যায় অনেক দূরে। শিয়াব পড়া থেকে উঠে দাঁড়িয়েই নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে, ষাট করে একটা গুলি করে।
সবাই হা হয়ে চেয়ে আছে শিয়াবের দিকে। সাজিদ বসা থেকে উঠে মেইন দরজা আটকে দিয়ে আসে। রাকিব দূরে সরে যায়, আরে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার দিকে। শিয়াব বোকার মতো পিস্তল হাতে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সামনের চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে। সবাই অবাক হয়ে শিয়াব যখন গুলি চালায়, কিন্তু মজার ব্যাপার হলো পিস্তল দিয়ে কোনো গুলি চলার শব্দ শোনা যায়নি। সহজভাবে বলা যায় কোনো গুলিই বের হয়নি, কেবল টিগারে চাপ দেওয়ার শব্দ শোনা যায়। নিলয় উচ্চস্বরে হাসি দিয়ে বলে, বলেছিলাম না নিলয়কে মারতে হলে প্রথম চান্সে মারতে হবে, না হলে দ্বিতীয়বার চান্স পাওয়ার সুযোগই আসবে না। খুব আফসোস হচ্ছে, মাইন্ড গেমে নিলয় হলো সেরা, আর তুই কোথাকার পিসি মানুষ। আগেই দেখেছিলাম নিলয় পিস্তল থেকে গুলি বের করে নিয়েছিল, আর গুলিহীন খালি পিস্তল তোর কাছে রেখে এসেছিল। শোন, রকস্টার হওয়ার এই খেলাতে নিলয় সেরা, মাইন্ড গেম তাকে নিয়ে না খেলা, নিজেকে বাঁচানোর জন্য খেলা করবি। ভাই আর কিছু শোনা যায় না শিয়াবের মুখ থেকে। আবির পায়ের জুতোর সাথে লাগানো পিস্তলটি বের করে শিয়াবের সোজা তাক করে টিগার চাপ দেয়। কয়েক হাত দূরত্বে থাকা স্ত্রীর দেহটা কপাল বরাবর গরম বুলেট এপাশ ভেদ করে ওপাশে চলে যায়। কেবল ধপ করে শিয়াবের নিথর দেহটি নিচে পড়ে যায়, আর শব্দটা আত্মচিৎকারে হারিয়ে যায়। তারপর আরও দুটো গুলি চলে রাকিবের দেহটি বাম পাশে, আর আরিফের দেহটা শিয়াবের পাশে গিয়ে পড়ে। পুরো ঘরটাতে এখন পুরো নীরবতা ভর করছে। কেবল শোনা যাচ্ছে উপরে বেশি গতিতে চলা সিলিং ফ্যানের শা শা শব্দ। হলদে আলোর রেখা ফুটে উঠেছে লাল তাজা রক্তের উপর। রাকিবের সাথে থাকা লোকজনগুলো মাথা নিচু করে বসে আছে, কোনো প্রকার তারা কথা বলেনি। নিলয় একটু জোরে হেসে দেয়। সাজিদ জানে নিলয়কে এখন থামানো যাবে না, কিছুক্ষণ পাগলামি করবে ও। সাজিদ, রাকিবে রকস্টার কাপড়গুলো নিয়ে আয়। কেন? দেখ খুঁজে কোথায় আছে, এখানেই থাকবে হয়তো। সাজিদ কাপড়গুলো এনে দেয় নিলয়ের কাছে। নিলয় তা একে একে পরে নেয়। মুখে মাস্ক পরতে যাবে তখনই দরজার কাছে শব্দ শুনতে পায় ওরা। রাকিব, দরজা খোলো, আমরা আসছি, তাড়াতাড়ি খোলো। অর্ক, সাজিদ নিলয়ের হাত থেকে পিস্তলটি কেড়ে নিয়ে দরজার দিকে এগিয়ে যাবে তখনই নিলয় বলে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই সাজিদ। নিলয়, তুই জানিস না ফারাহর কতটা কষ্ট হয়েছিল। এই অর্কই না ওর পিঠে ছুরি মেরেছিল পিছন থেকে। আমার বাম হাতের কবজির উপরে এখনও কাটা দাগ রাহাতের দেওয়া আছে। আমি ওদের ওখানেই মারব। নিলয়, তুই আমাকে আটকে রাখিস না। সব মনে আছে রে, সৌরভ রাহাত আর অর্কে সে মুখ আমি আজও ভুলিনি। তবে এত সহজে তো সব কিছু শেষ করতে নেই, শান্ত থাক। পারছি না আমি, তোর মতো আমি শান্ত থাকতে পারবো না। সব রকম বিপদের সময় তুই এরকম ঠান্ডা কেন থাকিস? তোকে ভাইলেন্স হতে দেখিনি কেন? অর্কদের সেদিন তো মারতে পারতাম, চাইলে এতদিনও মারতে পারতাম, কিন্তু তুই চুপ হয়েছিলি। হ্যাঁ ছিলাম, কারণ এই খেলাতে যে যত মাথা গরম করবে সে তত তাড়াতাড়ি চলে যায়। দেখ তোর পাশেই শিহাব রাকিবের লাশ পড়ে আছে। শোন, যা বলছি কর, ঘরে লাইটগুলোকে অফ করে দে, তার আগে চেয়ারে না আমাকে বসিয়ে দে, রক্তগুলো আমার বুকে লাগিয়ে রেখে তুই দরজা খুলে আড়ালে থাক। এটা করে কি হবে? মজা হবে, দ্য প্লে অফ রকস্টার, লিড বাই মি। অর্ক রাহাত আর সৌরভ ঘরে প্রবেশ করে। ঘরে কোনো আলো নেই। ঘরের উপরের কানিশ বেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পোস্টের আলো মৃদুভাবে ঘরে প্রবেশ করছে। একদম শুনশান নীরবতা। সাজিদ দরজা খুলে পাশেই দাঁড়িয়ে আছে। রাহাত, দেখো তো ঘরের সুইচটা কোথায়? রাকিব, এ রাকিব, কোথায় তুই? অর্ক রাকিবকে ডাকতে ডাকতে এগিয়ে আসে। হঠাৎ কিছু একটা বস্তুর সাথে হোঁচট খেয়ে অর্ক পড়ে যায়। হাতে আর মুখে কেমন তরল পদার্থ লেগে চ্যাটচ্যাটে একটা ভাব অনুভব করে ও। কি হলো অর্ক, এভাবে পড়ে গেলি কেন? জানি না রে, এখানে ঝামেলা আছে, চল কেটে পড়ি। রাকিব, কোথায় তুই?
এভাবে আমাদের ডেকে কি লুকোচুরি খেলছিস? শালা বেরিয়ে আয়, না হলে তোর কিন্তু খবর আছে। সত্যি মনে হচ্ছে কিছু একটা হয়েছে, গায়ে কি সব লেগে গেছে, চল পালাই। কথাগুলো বলেই অর্ক দরজার দিকে আগাতেই দরজা বন্ধ হয়ে গেল। অর্ক একটু চিৎকার দিয়ে বলে, কে দরজা বন্ধ করলো? রাকিব, তুই মজা করছিস তাই না? রাহাত, হাতে পিস্তল নিয়ে সামনে গুলি করতে থাকো, ব্যাটা ঠিকই বের হবে। গুলি করতে যাবে তখনই ঘরে আলো জ্বলে ওঠে। ওরা তিনজন দরজার দিকে তাকিয়ে আছে। সাজিদ ওদের পিছনে অনেক দূরেই দাঁড়িয়ে আছে। এটা কি? রাহাত চিৎকার করে ওঠে। অর্কের গায়ে রক্তের দাগ, হাতি মুখে লেগে আছে। ওরা তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকিয়ে দেখে একদিকে কাত হয়ে নিলয় চেয়ারে বসে আছে, বুকে রক্তের চিহ্ন টপটপ করে নিচে পড়ছে। পাশে রাকিব আরও কয়েকজনের লাশ দেখতে পায় ওরা। আরে মামা, তাকে দেখছিস? রকস্টার কিভাবে বসে আছে? তো মরে আছে, কাছে যাস না, শালাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। কিন্তু ওকে কে মারলো? রাকিবও তো মরে পড়ে আছে, তাহলে কে মারলো ওকে? আমি। ওরা চমকে ওঠে। হঠাৎ কারো গলার শব্দ শুনে ওরা চারপাশ দেখতে থাকে। পেছন থেকে সাজিদের হাতে পিস্তল নিয়ে বের হতে দেখে ওরা, সাজিদ ভাই আপনি? কেন, কাকে আশা করেছিলি? না মানে আপনি আর নিলয়, মানে নিলয়কে আপনি খুন? ধুর, কিছুই বুঝতে পারছি না। এত বুঝে কি হবে? তবে শোন, তোরা এখান থেকে 3 বছর আগে যা করেছিলি সেটা ঠিক করেছিলি। শালা নিলয়দের মারছিলি, ভালোই করছিলি। এতদিন বুঝেছি ও একটা হারামি, নিজেকে অনেক বড় কিছু ভাবেও দিয়েছি আজ সবগুলোকে এখানে শুয়ে। এই মানে আপনিও নিলয়ের সাথে বেমানি করেছেন? গ্রেট বাই গ্রেট ভাই। মনে আছে আমাকে একটা সামান্য কারণে চর মেরেছিলেন? আপনার গার্লফ্রেন্ডের হাত ধরেছিলাম বলে নিলয় আমাকে মেরেছিল। খুব রাগ হয়েছিল ভাই, মনে হয়েছিল শালাকে সেদিনই। তুই হাত ধরিস নাই, আরো বেশি কিছু করেছিলি। আশা বাদ দে, নে ধর গুলি কর। কাকে? শালা, নিলয়। তোর জন্য অনেক ভয়ে জীবন কাটিয়েছি, আর না। দাঁড়া দাঁড়া, আমি আগে চলে যাই। বন্ধু ছিল রে, তাই ওকে তুই মারবি সেটা দেখতে পারবো না। সাজিদ কথাগুলো বলে পিস্তলটা হাতে নিয়ে দরজা খুলে দেয়। অর্ক সাজিদের দিকে তাকিয়ে আছে। সাজিদ মুসকি এসে অর্কের দিকে তাকিয়ে ইশারা করে গুলি চালাতে, অর্ক টিগারে চাপ দিতেই অর্কের কান ঘেঁষে একটা স্নাইপারের গুলি বেরিয়ে যায় আর সোজা যেয়ে রাহাতের ডান কাঁধ বরাবর লাগে। রাহাত ছিটকে পড়ে যায়। অর্ক আর সৌরভ ভয়ে লাফিয়ে ওঠে। অর্কের হাতে থাকা পিস্তলে কোনো গুলিই ছিল না, এজন্য টিগারে চাপ দিয়েও চেয়ারে বসে থাকা নিলয়ের গায়ে গুলি লাগেনি। অন্যদিকে সৌরভ আর অর্ক পিছনে ফিরতেই অবাক আর ভয়ের্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আশরাফ, হাসান, সায়ান আর সাকিবের সাথে সাজিত ধীর পায়ে এগিয়ে আসে। ওদের চারজনের গায়ে রকস্টারের পোশাক, কালো লম্বা কোট, মুখে মাস্ক, সাথে লম্বা টুপি, সাজিতের হাতে স্নাইফার গান। রাহাত মাটিতে পড়ে আত্মচিৎকার করতে থাকে, বরাবর বলতে থাকে, অর্ক আমাকে বাঁচা, তোরা পালা, তোরা রাকিবকে মেরে ফেলেছে, আমরাও মরব। কেন আসলাম এখানে? ভুলে গিয়েছিলাম নিলয়কে মারা এত সহজ কখনো হবে না, বিশেষ করে রাকিবের ক্ষেত্রে তো একদমই না। চিন্তা করিস না, আর সবগুলোকে এখানেই মারব। কোমর থেকে অর্ক আর সৌরভ পিস্তল বের করে সাজিদকে গুলি করবে, তখনই আরও একটি গুলির শব্দ শুনতে পায় ওরা। অর্ক হা হয়ে যায়, সামনে থাকা কেউ গুলি করেনি, অর্করাও গুলি করেনি, তাহলে কে করল? রাহাতের কোনো চিৎকারও আর শোনা যাচ্ছে না, তবে কি রাহাত আর নেই? অর্ক ও সৌরভ পিছনে ঘুরে তাকায়, অবাক হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে আর রাহাতের বুক দিয়ে রক্ত বেরোচ্ছে। রাহাত কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। আই এম ব্যাক মিস্টার অর্ক। নিলয়ের কথা শুনে অর্ক পিস্তলটি নিচে ফেলে দেয়, এরপর হাঁটু ভেঙে ধপ করে নিচে বসে মাথাটা নিচু করে কাঁদতে থাকে। অর্ক জানে এখন আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর। সৌরভও অর্কের সাথে একইভাবে বসে থাকে। নিলয় একটা সিগারেট জ্বালায়, ধীর পায়ে হেঁটে আসে ওদের কাছে। আশরাফ যে একটা চেয়ার এনে দেয় নিলয়ের কাছে। নিলয় অর্কের সামনে চেয়ারে বসে সিগারেটে টান দিয়ে বলে, এখানে এসে আমাকে ওভাবে থাকতে দেখে কি ভেবেছিলি? আমি মরে গিয়েছি।
একটা জঙ্গলে অনেক সিংহই থাকতে পারে, কিন্তু রাজা হয় মাত্র একজন। আর আমি আমার এই রকস্টার শহরের রাজা। রাজা অসুস্থ হয়ে থাকলেও তাকে সবাই ভয় পায়। খুব কষ্ট হচ্ছে, ভয় করছে, খারাপ লাগছে। আমার অনেক কষ্ট হয়েছিল ফাটাকে যখন মেরেছিলি, আমাকে যখন গুলি করেছিলি। জানিস, ফাড়া সাজিত আমার সব কিছু, তবুও তোরা কেন এমনটা করেছিলি? তোরাও কি আমার কাছে শত্রু হয়েছিলি? জানিস অর্ক আমি কেন রকস্টার? যখন ক্লাস ফাইভে পড়তাম তখন জেনেছিলাম আমি আমার বাবা মায়ের বিয়ে ছাড়া একটা অবৈধ সন্তান। মা তার বুড়ো বাপের কাছে আমাকে দেখে মরে যায়। তিনিও কদিন পরে চলে যান, হয়ে যায় একা, খুব একা। যেখানে থাকতো না কোনো সুখ, থাকতো না কোনো বড়লোক বাবার টাকার চলা আনন্দ। নানু জায়গা থেকে মায়ের বড় বোন তাড়িয়ে দেয়। খুব ছোট্ট ছিলাম, কি করবো আমি? রাস্তার পাশে অনেক রাত বসে কেঁদেছি আমি। হঠাৎ কারোর কোমল হাত আমার মাথায় এসে পড়ে। আমি কান্না থামিয়ে তাকিয়ে দেখি একজন মিডিল ফিঙ্গার, মানে একজন হিজড়া দাঁড়িয়ে আছে। কে রে, তুই কাঁদছিস কেন? আর এত রাতে এখানে বসে কি করছিস? জায়গাটা ভালো না। তোর মা বাপ কই? আমার কেউ নেই। আজ দুপুর থেকে না খেয়ে আছি, অনেক জায়গায় খাবার চাইছি, কিন্তু আমাকে কেউ খেতে দেয়নি। সন্ধ্যার সময় এক দোকান থেকে রুটি নিয়ে দৌড় মারছিলাম বলে তারা আমাকে ধরে অনেক মেরেছে। এই যে দেখুন, পিঠে মাটির অনেক দাগ পড়ে আছে মা। আচ্ছা মা, মানুষকে এভাবে কেন মারে? আমার একটা রুটি দিলে কি হতো? সব তো নেই, প্যাকেটে মাত্র দুইটা রুটি পড়েছিল। তুই আমাকে মা বললি? ওই ছেলে, শরমের কথা কইলি কেন? ছি ছি, আমি মা হইব কেমনে? যা পোলা হাসাইলি আমারে। কাজল রে, তুই হাসাইলি। ওই শিমুল দেখছস, বাচ্চা পোলাটা আমারে কি কয়? ধুরু বেটি, তোর নাম খান তো বোঝাই যায় না। ছেলেদেরও রাখতে দেখেছি, আবার মায়াদেরও রাখতে দেখেছি, আর পোলাটার কী দোষ দিব? কো আমরা শাড়ি পরে আসছি নাকি? চুলগুলান দেখছস কত লম্বা তোর, তো হেঁটে কী কইব তোরে? হাতে তালি দিয়ে অট্ট হাসি দিতে থাকে আলো আধারি রাত্রে। বাচ্চা বয়স, হত শত বুঝিনি, মা বলে ডেকেছিলাম আমি। উনি হাসলেও ওনার মুখে আমি এক ধরনের আনন্দের রেখা টের পেয়েছিলাম। কেন জানি না সে সময় উনি বলেছিলেন, তোর নাম কী রে? দেখতে তো রাজপুত্র, তোর বাপ কি করে? আমার নাম নিলয়। আমার বাপকে আমি জানি না, মাকেও দেখিনি। এক বুড়ো লোকের কাছে বড় হয়েছি। ওনার থেকে শুনেছিলাম আমার মা আমাকে রেখে চলে গেছে, উনি আমার নানু হন। আমার মা আমাকে বিয়ে ছাড়া জন্ম দিয়েছিল, বাবা নেয়নি আমাকে। ওইসব পোলাদের লাইগা তোর মতো বাচ্চাদের কষ্ট পাইতে হয়। হের মা কি তুলসি পাতা নাকি? মা কি পিড়িতের আগুন নেবানোর লাইগা আকাম করছে, যার জন্য পোলাটা এমন কষ্ট করে বাঁচে আছে? ওরা হাসি থামিয়ে গম্ভীর হয়ে কথা বলে। মজার ব্যাপার হলো, কাজল নামে সে মিডিল ফিঙ্গার আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি তখন একটুও কান্না করিনি, চুপচাপ বসেছিলাম। শোন নীল, তোকে নীল বললাম, নীলই বলবো না। হ্যাঁ শোন, যা বলছি, আমরা হিজড়া, আমরা মা বাবা কিছুই হইতে পারুম না। তোর ভাগ্যটা উপরওয়ালা যেমন করে ঠিক করছে সেইটাই হয়েছে। আমাদেরও ভাগ্য এমন ছিল দেখাই আজ আমরা এখানে। ছেলে নাকি মেয়ে, বড়ো কি জোয়ান, বড়ো কি ছোটো, এসব কিন্তু আসল কথা না। কথা হইল, আমরাও মানুষ, তারাও মানুষ। তোর সাথে আমাদের মিল কোথায় জানোস? তোর মা বাবাকে জানিস না, তুই এতিম হয়ে কষ্টে আছিস। আর আমরা আমাদের মা বাবাকে চিনি, কিন্তু তারা আমাদের ফেলে দিয়েছে রাস্তায়, তোকেও ফেলে দিয়েছে রাস্তায়। তুই যাবি আমাদের লগে, ভয় পাস না, তোকে হিজড়াদের মতো করে চলতে দেবো না আমি। আমাকে মা ডাকছিস, তোকে আমি শের বানাবো, সমাজে দেখিয়ে দেবো একজন হিজড়ার কাছে থাকা ছেলে অনেক কিছুই পারে, কাউরে জানতে দিবি না। তুই আমাদের লগে থাকিস, আমরা হিজড়া বস্তিতে থাকলেও তোকে আমরা আলাদা রাখবো। কেন, আমি তোমাদের সাথে থাকবো? দূর পাগল, সমাজে তুই বড় হইলে মানুষ মায়না নিব না রে, তুই আলাদা থাকবি। রাইতে তোরে যে আমরা খাইয়ে দেব, ঘুম পাড়ায় দেবো, স্কুল যাওয়ার জন্য টাকা দেব, তুই কিন্তু পড়াশোনা করবি। আচ্ছা, তবে তুমি আমার বাবা আর উনি আমার মা,
এই কাজল দেখ দেখ, ইচিটা কি কয়, আমি নাকি তোর বর আর তুই আমার বউ খুঁজিস? এইটা কি দেখার বাকি ছিল? শিমুল, ও এত বুঝে নাকি, দেখেছিস না কত সুন্দর করে কথা বলছে, দেখিস ও একদিন অনেক বড় কিছু হবে, মানুষ ওর নাম শুনলেই তাকে দেখতে আসবে, দেখিনিস? হ বেটি চল, এখন বাড়িতে যাই গা, ওকে কিছু তো খাইতে দিবে না নাকি? আমি ওনাদের সাথে চলে যাই, থাকতে শুরু করি, স্কুলে আমাকে ভর্তি করে দেয়। দিনের বেলাতে ওনাদের আমি দেখিনি 5 বছরের মধ্যে, কি করতো কোথায় যেত আমাকে বলেও নি কোনো দিন। কলেজে যেদিন প্রথম উঠি, সেদিন কলেজ থেকে বাড়ির দিকে আসতেছিলাম, আমার কয়েকজন ছেলেটা বলতে থাকে, ওই দেখ নিলয় যাচ্ছে, হিজড়ার ছেলে নিলয়, চল চল চেক করে দেখি জিনিস আছে নাকি। প্রতিনিয়ত এরপর থেকে আমাকে দেখলে তারা এমন করে খেপাত, আমি কিচ্ছু বলতাম না, কারণ হিজড়া মা আমাকে শিখিয়েছিল কখনো কখনো কোনো ক্ষেত্রে রাগ না দেখিয়ে চুপচাপ সব কিছু সহ্য করে আসতে হয়। তবে ভালোই দিন যাচ্ছিল, হিজড়া বস্তি থেকে শিমুল আর কাজলকে বের করে দেওয়া হয়, আমাকে নিয়ে তারা অনেক দূরে চলে যায়, আমার পড়াশোনা ঠিকমতো খাওয়ানোর জন্য তারা অনেক ভিক্ষাপ্তি করেছে। একদিন বিকেলে আমি বাড়িতে আসছিলাম, বিশাল এক বাড়ির সামনে অনেক লোকজন দেখতে পাই আমি, কৌতূহলী হয়ে সেখানে যাই, দেখি দুজন শাড়ি পরা মহিলা উপর হয়ে আছে, কে একজন লোক একজনের মুখ সোজা করে, আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি সেখানে, চোখ দিয়ে পানি ঝরে পড়তে থাকে, হাত পা যেন কাঁপতে থাকে। সেই সময় বাবা বলে যাকে ডাকতাম শিমুল, উনি মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে আছে, নিঃশ্বাস আর চলছে না, জোরে চিৎকার দিতে যাব, তখনই খুব মৃদু শুনলাম, নীল নীল নীল, আমার ছেলে নীল, চিৎকারটা আমার কান হেরায়নি, বাবার পাশেই তো মা পড়েছিল, আমি মা বলে চিৎকার দিয়ে দৌড়ে কাছে যাই, গলাতে পিঠে হাতে মাকে পিটানো অনেক দাগ দেখা যাচ্ছে, আমি সবাইকে বলি মাকে হসপিটাল নিয়ে যেতে, কিন্তু কিন্তু সেদিন মানবতার পরিচয় না দিয়ে মানুষগুলো হিজড়াকে মা বাবা বলে ডাকতে হেসে মজা নিয়েছিল, যখন কাউকে না পেয়ে মাকে কোলে তুলে নিই তখন মা আস্তে গলায় বলে, বাবা নীল, তোকে শেষ অবধি দেখে যেতে পারবো না রে, স্বপ্ন ছিল তোকে নিয়ে, যাই হোক যা কিছু করিস না কেন সব সময় পরে অন্যদের একটু উপকার করবে, এদের মতো সব কিছু এসে উড়িয়ে দিবি না, এই বাড়ির লোকগুলো অনেক খারাপ রে, একটা বাচ্চা হয়েছে তাকে নাচানোর পর টাকা চাইছিলাম একটু বেশি, বুঝিস তো বয়স হয়েছে সব জায়গাতে তো যেতে পারি না, তোর কলেজের টাকাটাও দিতে হবে, তাই টাকাটা বেশি চেয়েছিলাম কিন্তু তারা দিতে চায়নি, আমরা নেওয়ার জন্য জোর করতে থাকি, শেষে ওরা আমাদের এসে পেরাতে থাকে, বুঝিসই তো আমরা সাধারণ মানুষের মতো না, মুখ থাইকা গালি তো বাইর হইবই, একটু ঝামেলা হওয়াতেই আজ উনি মাঠা যায় আমার কোলে, আমি এইসব সেদিন সহ্য করতে পারিনি, যে বাড়ির একজন লোক বাড়িতে তখন এসে ঝাড়ি দিয়ে বলতে থাকে, ওইখানে এত ভিড় কেন, জলদি জায়গা ফাঁকা করো, সবাই চলে যাচ্ছিল, একজন লোক বলে ওঠে, স্যার একজন হিজড়া মারা গেছে, সে লোকটি শুনে বলল, তো মরছে ভালো করেছে, কত শখ ছেলে পড়াবে, টাকা দাও না, আর এরা মরলে বা কি হবে, এরা মানুষের পর্যায়ে পড়ে নাকি, একেবারে মারা ভালো ছিল যত সব। সেদিন নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, রাস্তার পাশে ডাব বিক্রি করছিল, সে ভ্যানের উপর একটা ডাব কাটা দাঁড় ছিল, মাকে নিচে নামিয়ে দৌড়ে গিয়ে সে দাঁড়িয়ে লোকটার গলা এক কোপে কেটে ফেলেছিলাম। বাড়ির আরও একজন লোক এসে আমাকে মারতে আসে, তার কাঁধেও একটা কোপ দিয়েছিলাম, এরপর লোকের আমাকে অনেক মেরে পুলিশের কাছে দিয়ে দেয়, সেখানেই এখন বুঝেছি তুই কেন আমাদের এতদিন তোর ব্যাপারে বলিস নাই। সাজিদের কথা শুনে সবাই সাজিদের দিকে তাকায়, সাজিদ নিলয়ের পাশে এসে কাঁধে হাত রাখে, নিলয় পিস্তলের গুলি লোড নিয়ে সৌরভের দিকে তাক করে, ট্রিগারে চাপ দেয়, সৌরভ মুহূর্তেই মারা যায়, অর্ক নিলয়ের দিকে তাকানোর সাহস পায় না, নিলয় সিগারেট টেনে বলে, আমাকে বলতিস তোরা রক্সার হতে চাস, আমার জায়গা নিতে চাস, কিন্তু একবার বলিসনি, বরং তোরা প্ল্যান করে আমাদের মারতে চেয়েছিলি, ভাগ্যক্রমে আমরা বেঁচে যাই আর ভাড়া মরে যাই, তোরা কেন এমনটা করেছিলি সরকু? আমাকে মাফ করে দাও, তখনও এমন কিছু করব না।
বাপ। শার্ট করে আরও একটি গুলি চলে অর্কের কপালে, যে গুলিটা লাগে অর্ক সিটকে পড়ে যায় একটু দূরে। আজকে শেষ করলাম রে শত্রুদের, সাজিত চল আমরা শহর ছেড়ে চলে যাই। যাব, কিন্তু পরে। পরে? পরে কেন? পরে জানতে পারবি, আমি এখন বাড়ির দিকে গেলাম, পরে তোকে সব বলবো। সাজিত চলে যায়। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। সাজিত ঘর থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করে কল দেয়। তোমার কাজ হয়ে গেছে, তুমি কি রেডি? ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না, টুক করে ফোন কেটে দেয়। বাংলো থেকে বের হয়েই সাজিদের গাড়ি করে চলে আসে সে। বাংলোর সেই ঘরে পাঁচজন লোক বসে আছে, নিলয়, আশরাফ, সাকিব, সায়ান আর হাসান। তোমাকে সত্যি চলে যাবে? না, কেউ কোথাও যাবে না। মেলে একটা কণ্ঠের স্বর কারো কান এড়ায় না। দরজার দিকে তাকিয়ে সবাই হা হয়ে যায়, বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। এতটা শকড কেউ হয়নি কখনো। কতগুলো পুলিশ অফিসারের সাথে আরও কয়েকজন লোক এক এক করে রুমে প্রবেশ করছে। সবার আগে যে আসছে তাকে দেখেই নিলয়েরা অবাক হয়। আশরাফ বলে ওঠে, নিশি। ইয়েস, নিশি, সিআইডি অফিসার নিশি। আপনি সিআইডি অফিসার? এখন সবার মুখ থেকে মাস্কগুলো খুলে ফেলুন, না হলে পুলিশ সব দিকে এমনভাবে ছড়িয়ে আছে, কোনো চান্স নেই এখান থেকে পালানোর। নিশি চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকায়। নিলয় হাসছে, নিশি অবাক হলেও তা প্রকাশ করে না। নিশি নিলয়ের ব্যাপারে অনেক স্টাডি করেছে, কোনো পরিস্থিতিতে সে শান্ত থাকবে, এটাই তার স্বভাব। কিন্তু নিশি এখনও অবধি নিলয়কে দেখেনি। নিশির অনেক দিনের ইচ্ছে নিলয়কে সরাসরি দেখবে, কিন্তু এতদিনে সে কখনোই এমন সুযোগ পায়নি। আজ পেয়েছে তাকে দেখার এবং পুলিশের হাতে তুলে দেওয়ার। মিস্টার নিলয়, হাসছেন কেন আপনি? পালিয়ে তো যায় বিড়ালটা, রকস্টার কখনো পালিয়ে যায় না। দেখুন, মুখ থেকে মাস্ক সরান আর আমাদের কাছে ধরা দিন নিজের থেকেই, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। সবাই আপনার দিকে বন্দুক তাক করে আছে, কোনো রকম চালাকি করলে বুঝতেই পারছেন কি হতে পারে। কিছুই হবে না, সব ডিপার্টমেন্টে বলা আছে নিলয়কে মৃত নয়তো জীবিত ধরতে। নিশি অবাক হয়, মাহফুজ স্যারের কথা ওর মনে পড়ে যায়। যখন তাকে এখানে পাঠানো হয়েছিল মাহফুজ স্যার বলেছিল, যেভাবে হোক নিলয় যেন জীবিত থাকে আর ওকে জীবিতভাবে ধরতে হবে। কিন্তু নিলয় এসব জানে কি করে? আমি চাইলেই আপনাকে গুলি করতে পারি। পারবেন না। আপনি আমাকে চেনেন না মিস্টার রকস্টার? আবিরকে তো চিনি, আমার একজন লোক ওর পিছনে লেগে আছে, আমি এখান থেকে না গেলে আবিরকে মেরে ফেলা হবে। নিশির বুকটা ধক করে ওঠে, কেমন যেন অন্যরকম অনুভূতি হতে থাকে ওর। আবিরের হাসি হাসি মুখটা ওর চোখে ভাসতে থাকে, কেমন যেন এনেমেলো লাগে ওর। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা বাইট। না না, ওকে কিছু করবেন না। ম্যাম কি করছেন, ওকে মেরে ফেলেন। নিলয় পকেটের কোমর থেকে পিস্তল বের করতেই নিশি একটু পিছিয়ে যায়, কারণ নিশি জানে নিলয় একবার পিস্তল বের করলে এটা থেকে কিছু না করা অবধি সে থামে না। কি করছেন আপনি? নিলয় কোনো কথা না বলে ঘরের আলোর দিকে তাক করে শাট করে একটা গুলি করে। নিশিও সোজা গুলি করে। অন্ধকারে কে যেন বলে ওঠে, ভাইয়া। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। নিশি বারবার চিৎকার করে বলতে থাকে, প্লিজ ডোন্ট ফায়ার, প্লিজ ডোন্ট ফায়ার। আলো পুরনো ঘরটা অন্ধকারে একদমই ছেয়ে গেছে। নিশির বুকটা ধক করে ওঠে, কারণ ওদের মধ্যে কে একজন ভাইয়া বলে চিৎকার ওঠে। তবে কি নিশির চালানো গুলিটা নিলয়ের লেগেছে, নাকি যে চিৎকার করে উঠেছিল তার? না না না, যে চিৎকার দিয়ে উঠেছিল তার বয়সটা আত্মনাদের মতো ছিল না, যন্ত্রণাদায়ক ছিল না। তাহলে কি নিলয়ের লেগেছে? নিশি এসব ভাবতে ভাবতে প্রায় সব পুলিশ ঘরে টর্চ নিয়ে প্রবেশ করে। টর্চের আলোয় নিশি দেখে সেখানে কেউই নেই, কেবল পড়ে আছে অনেকগুলো লাশ, কিন্তু সেগুলো নিলয় বা ওর সাথে থাকা কারোরা।
কিন্তু নিলয় যে চেয়ারে বসেছিল সেখানে একটা মাস্ক খুব গোছালো অবস্থায় রাখা আছে। নিশি সবাইকে শান্ত হতে বলে ধীর পায়ে এগিয়ে মাস্কটা হাতে নেয়। নিলয়ের মুখে থাকা মাস্কটা, তার মানে নিশির সাথে কি তবে নিলয়ের মাইন্ড গেম শুরু হবে? নিশি কেমন যেন অন্যরকম হয়ে ভাবতে থাকে। নিশি দেখে চেয়ারে লেগে আছে রক্ত, রক্তের ফোঁটা পিছনের দরজা দিয়ে চলে গেছে, তার মানে ওদের কারো গুলি লেগেছে আর ওরা এই ঘরের পিছনের দিক দিয়ে চলে গেছে। নিশি মাস্কটা নেড়ে চেড়ে দেখতে থাকে, মনে পড়ে ম্যাগাজিনের পড়া নিলয়ের খুনের ব্যাপারে। ও যাদেরকে মারতো তাদের লাশের পাশে ওর রেখে আসা মাস্ক গোছানোভাবে রাখা থাকতো। ম্যাম, ওরা বেশি দূরে যায়নি, চলুন পিছু নেই। না থাক, মাঝে মাঝে জঙ্গলে শেরও পালিয়ে যায়, তার মানে এই নয় যে তার হিংস্রতা কমে যাবে। এখানে ওরা পাঁচজন থাকলেও ওদের আরও লোক আমাদের ওপরে নজর রেখেছিল, যদি কিছু করতাম তবে হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। কিন্তু এটা ভাবছি আমি, নিলয় চাইলেই তো আমাকে মারতে পারত, সবাইকেই মারতে পারত, তাহলে কেন সে এটা করেনি? হয়তো আমরা সংখ্যায় বেশি ছিলাম আর আমাদের কাছে অস্ত্র বেশি ছিল। না শাহেদ, নিলয়কে আপনি তাহলে চেনেন না, ওর কাছে এটা কোনো ব্যাপার না। ও চাইলে ওদের লোক আমাদের স্নাইপার দিয়ে দূর থেকে মেরে দিতে পারত। আর ও যেভাবে মিশে যাক না কেন, সেই জায়গা কিংবা ওর সাথে যা হবে না কেন, সব কিছুই উপর প্ল্যান করে সে যায়। যতটা সহযোগে ভাবছেন সে ততটাই কঠিন। ও ঠিকই বলেছিল, আবিরের ওপর ওর লোক লেগে আছে। আপনি চাইলে আপনার বাসায় ফোন দিয়ে দেখুন, বাড়ির মানুষেরাই বলবে কয়েকজন লোক আমাদের আটক করে রেখেছিল। আচ্ছা। শাহেদ নামের অফিসার সত্যিই বাড়িতে ফোন দেয় আর হতবাক হয়ে নিশির সামনে এসে দাঁড়িয়ে মিনমিন গলায় বলে, ম্যাম আপনি ঠিক ছিলেন, দুজন লোক আমার বাসায় আমার মা বাবা ওয়াইফের ওপর পিস্তল নিয়ে বসেছিল। তার মানে ম্যাম, আমরা ভাবছিলাম নিলয় আমাদের কাছে বন্দি, কিন্তু কি হলো, উল্টো আমরাই বন্দি হয়ে গেছি। নিলয় যাওয়ার পর বাড়ি থেকে অস্ত্রধারীরও চলে গেছে, ওরা মুখও দেখেনি, মাস্ক পরা ছিল। নিশি কিছু বলতে যেও বলে না, কেবল মাস্কটা হাতে নিয়ে ভাবতে থাকে। ব্লা, এই গুলি না করে যদি সে আমার বুকে গুলি করত, সে চাইলেই তো পারত, ভয়ে কোনো অফিসারই তো আর এগিয়ে আসতো না। নিলয় চাইলেও তো আমাকে মেরে চলে যেতে পারত, কিন্তু এভাবে কেন গেল? আমি তো ভয় পেয়ে ফায়ার করেছিলাম, গুলিটাও বা আর কার লাগলো? যদি নিলয়ের লাগে তাহলে আবিরকে তো মেরে ফেলবে। না না, এসব কি ভাবছি, আবিরকে মারবে কেন, ওকে মারলেও বা আমার কি, দূর কি হচ্ছে আমার সাথে? নিলয়ের গাড়ি শফিক সাহেবের বাড়ির সামনে এসে থেমেছে। নিশি যে গুলিটা চালিয়েছিল সেটা নিলয়ের বাম কাঁধে এসে লাগে। একেবারে ডক্টর দেখিয়ে নিলয়কে শফিক সাহেবের বাড়ির সামনে নিয়ে এসেছে ওরা। এখন অনেক রাত, সবাই ঘুমিয়েছে, শফিক সাহেব এসবের কিছুই জানে না। সারাটা রাস্তা নিলয় কোনো কথা বলেনি, কেবল একটা বিষয় নিয়েই ভেবে চলেছে। সাজিদ এখান থেকে যাওয়ার পরে পুলিশ চলে আসে। সাজিদ কেন তাড়াতাড়ি বের হয়ে চলে গেল, কি হয়েছে ওর? নিশি কি সাজিদের পরিচিত? কেমন পরিচিত? আবিরের নাম বলতে নিশি চুপ হয়ে যায়। ওর চোখে মুখে আবিরের প্রতি আমার অনুভূতি দেখছি। তাহলে সাজিদের সাথে কি সে সম্পর্ক ওর, নাকি আমি ভুল ভাবছি? সাজিদের ফোনেও তো অনেকবার কল করেছি, ওর ফোন অফ, কেন এমনটা হচ্ছে? কিছু একটা নিশ্চয় হয়েছে। তোরা এক্ষুনি যা, কেউ দেখলে সমস্যা আছে। তোদের বললাম তো একেবারে বাড়ির সামনে আসিস না। তুমি কি যেতে পারবে? নিলয় গাড়ি থেকে নামি, নেহা তখনও জেগে আছে। চিলেকোঠার ঘরটাতে সে আজ অনেকবার গিয়েছে, ঘরটা আগের মতো বন্ধ করে দেবে, তাই নিলয়ের সব কিছু গুছিয়ে সে নেহার পাশের রুমে শিফট করার ব্যবস্থা করেছে। শফিক সাহেবের বারণ করা সত্ত্বেও নেহা নিলয়ের ঘরে যা কিছু ছিল সব কিছু বের করে এনেছে। যখন সে ঘরের সব কিছু গোছাছিল তখনই সে দেখতে পায় নিলয়ের নামে যে ম্যাগাজিন আছে সেটাতে নিলয় যে কাপড়গুলো পরেছিল সবটাই এখানে আছে। কালো পোশাকের মাস্কসহ পুরো বান্ডেল দেখেছে ও।
বড় কথা, সে রুমে অনেকগুলো সিগারেটের প্যাকেট দেখেছে, সেই সাথে দেখেছে নিলয়ের পিস্তলগুলো। নেহার কাছে এখন আর কোনো রহস্য বাকি নেই। একবার ভেবেছিল এসব কিছু নিলয়ের, আবির রেখে দিয়েছে, কারণ সে নিলয়ের ব্যাপারে সেদিন থানাতে কথা বলেছিল। রাতে যখন শেষবার নেহা নিলয়ের চিলেকোঠায় এসেছিল, তখন ওর বাবা অফিস থেকে ফিরে এসে দেখে নেহা নিলয়ের জন্য ওর পাশের রুম ঠিক করেছে, আর নিলয়ের সব জিনিস সেই রুমে এনে রেখেছে নেহা। শফিক সাহেব তখন দৌড়ে চিলেকোঠার ঘরে আসতেই ভুলবশত তিনি বলে ওঠেন, নেহা তুই নিলয়ের ঘরে কি করছিস? তখনই নেহার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। প্রথম থেকে শেষ অবধি সে সব কিছু ভাবতে থাকে। আবির নামধারী নিলয় তাহলে আমাদের বাসায় থাকে, যে কিনা কিং অফ দ্য রকস্টার। পুরো প্রশাসন ওর পেছনে পড়ে আছে, ক্যাম্পাসের প্রথম ওর আগমনের কথা, বাড়িতে যেদিন বাবা এনেছিল সেদিন ওর প্রতি কি খারাপ ব্যবহারটাই না করেছিলাম আমি। কিন্তু নিলয় কেন এভাবে আমাদের বাসায় থাকবে? কেনই বা বাবা তাকে এভাবে এনেছে? একজন রকস্টারের সাথে আমার বাবার কী খাতির থাকতে পারে? কেন এতদিন সে আমাকে বলেনি? আর বড় কথা, আমি কি তাকে এখন ভালোবাসি? ব্যালকনিতে দাঁড়িয়ে সেই সন্ধ্যার রাত অবধি নেহা নিলয়কে নিয়ে অনেক ভেবেছে, তার ম্যাগাজিন সব পড়েছে। নিলয়ের তেমন খারাপ দিক নেহা পায়নি। মাস্তান হিসেবে নিলয়ের কেন আগমন হয় সেটা কেউ জানে না, কেবল তাকে নিয়ে লেখা হয়েছে কীভাবে সে মাস্তানি করে বেড়ায়। আচ্ছা, নিলয় কি আর আসবে না? সন্ধ্যায় তো চলে গিয়েছে, কেন আসবে না? আমি কি আবিরকে ভালোবাসি, নাকি আবিরের পুরনো জীবন নিলয়কে ভালোবাসি? অনেক কিছু আমার জানতে হবে। নেহা মন খারাপ করে গেটের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, কখন সে আসবে, কিন্তু কোনো খোঁজ নেই ওর। হঠাৎ দেখতে পায় একটা কালো গাড়ি ওদের বাড়ির সামনে এসে থেমেছে, সেদিনের সেই দামি গাড়িটা, যেদিন নিলয় ওদের বাড়ি থেকে বেরিয়ে এই গাড়িতে করে চলে যায়। নেহা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, খুব ভালো করে লক্ষ্য করে কেউ একজন গাড়ি থেকে নেমেছে, গেটের সাথেই ল্যাম্পপোস্ট। সেই আলোতে নেহা স্পষ্ট দেখতে পায় বাম হাতে ব্যান্ডেজ করা, কোনো রকমে কাপড় দিয়ে ঢেকে আবির ভিতরে প্রবেশ করেছে। নেহা দৌড়ে চিলেকোঠার ঘরে যেয়ে বসে থাকে। আবির চারপাশে ভালো করে তাকায়, কেউ নেই। ব্যালকনির দিকে তাকিয়ে দেখে সেখানে নেহা নেই। আবির হয়তো মনে মনে ভেবেছিল নেহা থাকবে, তাই ব্যান্ডেজটা ঢেকে নিয়েছিল। কিন্তু যখন কাউকেই দেখেনি সে, স্বাভাবিক হয়ে চিলেকোঠার ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় হাত দিতেই আবির অবাক হয়, খোলা আছে, কিন্তু কেন খোলা আছে? তাহলে কি শফিক সাহেব ভিতরে? কথাগুলো ভাবতে ভাবতে আবির রুমের লাইট অন করে, বিছানায় যাকে বসে থাকতে দেখে তাকে এভাবে আবির একদমই আশা করেনি। বোকার মতো কিছু সময় তাকিয়ে থাকে সেদিকে, যখন খেয়াল করে নেহা ওর ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আছে। আবির এক হাত দিয়ে সেটা ঢাকার চেষ্টা করতেই নেহা বলে, মিস্টার নিলয় সাহেব, চালাকি করে আর কি হবে, ধরা পড়ে গেছেন। নিলয় স্তব্ধ হয়ে যায়, কি বলবে ও ঠিক খুঁজে পাচ্ছে না। নেহার কণ্ঠে একরাশ অভিমানের বক্ষরেখা যেন ছড়িয়ে পড়েছে ওর সুন্দর গোলগাল মুখটাতে। অভিমানটা কিসের? অভিমানটা কিসের? ভালোবাসার, নাকি মিথ্যে গোপন করার? আমি জানি তুমি আবির নও, তুমি হলে একজন মাস্তান, দি কিং অফ রকস্টার। নিলয় কিছু বলে না, কি বলবে এখনও সেটাও তার মাথায় আসছে না, কেবল মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এতদিনে নেহাকে বলা সব মিথ্যাগুলো। নিলয় দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, নেহার দিকে তাকায়ও নেহা কাঁদছে, ওর চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে নিচে পড়ছে। নিলয় বলে, আসলে আমি কেন এসেছিলে আমাদের বাসায়? কেনই বা আমার আব্বুর সাথে এসেছিলে? আর কেনই বা আমি তোমাকে? আমাকে কি? আমার প্রশ্নের উত্তর দাও। নিলয় নেহার পাশে দূরত্ব রেখে বসে নিচের দিকে তাকিয়ে বলে, জানি না, এখন আর কোনো মিথ্যা বলে লাভ নেই, এটাও জানি তুমি আমাকে আর সহ্যই করতে পারছো না, কিন্তু সেটা কোনো ব্যাপার না, আমার মিশন শেষ, আমি চলে যাব অনেক দূরে। তুমি ঠিক, আমি মাস্তান, একজন রকস্টার,
যার প্রতিনিয়ত রক্তের গন্ধে পদার্পণ ঘটে নতুনভাবে। কাউকে মারতে আমার কষ্ট হয় না, কি করব বলো? ছোট থেকে তো মা বাবাকে আমি চিনি না, কার গর্ভে হয়েছিলাম সেটাও জানি না, কে আমাকে জন্ম দিয়েছিল সেটাও জানি না। যখন কিছু বুঝতে শিখেছি একজন বুড়ো লোকের কাছে ছিলাম, ওনার থেকে জানি উনি আমার নানু হন, কিন্তু তিনি মারা যাবার পর সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাকে। জীবনযুদ্ধে তখন আমি কতটুকুই বা পাড়ি দিতে পারতাম, বাচ্চা ছিলাম, রাস্তার পাশে বসে অনেক রাত কেঁদেছি, হিজড়ার ঘর থেকে বড় হয়েছি আমি। নেহা, তোমার কাছে তোমার মা বাবা আছে, তোমাকে মা এটা করো না, তোমার খারাপ হবে, মা এটা করলে ভালো হবে বলার মতো অনেকেই আছে, কিন্তু আমার ফাঁকে কেউ ছিল না, থাকবে কি করে? আমি নিজেই তো জানি আমি এক জরাজের সন্তান, অবৈধভাবে এসেছিলাম আমি। কোনো বাচ্চা পৃথিবীতে বৈধ কিংবা অবৈধ হোক না কেন, সে তো কিছুই জানে না, বা তার দোষটাও বাকি। দোষ হলো সেসব লোকেদের যারা অ্যামোপ্রেশন করার পর বাচ্চাগুলো রাস্তায় ফেলে দেয়, হয়তো আমি এরকম একজন। হিজড়েরা আমাকে তুলে নিয়ে বড় করে, পড়াশোনা করায়, আমি তো জানতাম না আমি একজন রকস্টার হব। ক্যারিয়ার যেখান থেকে শুরু করার কথা সেখানে আমি জেলখানাতে কারাগারে চুপচাপ হয়ে বসে চোখের পানি ফেলেছি। তোমার বাবা তোমাকে হাতে ধরে রাস্তা পার করানো শিখিয়েছে, তোমার মা তোমাকে কোলে তুলে খাইয়েছে, কাছে রেখে শিখিয়েছে অ আ ক খ, আর আমাকে বাদ দাও। জেলখানাতে 5টা বছর ছিলাম, বেরিয়ে জীবনযুদ্ধে ভাত চোটানো চোটে নেমে পড়ি। সন্ধ্যার দিকে আমি ফুটপাতে বসেছিলাম, তোমার বাবা মানে শফিক সাহেব আসছিলেন। সত্যি সেদিন ছিনতাইকারী তাকে ধরেছিল, আমি বাঁচিয়েছিলাম। এরপর থেকে ওনার সাথে আমি থাকি, উনি আমাকে আস্তে আস্তে রকস্টার বানিয়েছে। তোমার বাবাকে তুমি চেনো না, উনি সাধারণ, বাট ওনার মূল শক্তি হলো আমার মতো জ্ঞান চালান। সত্যি বলতে ওনার কাজ করতে করতে একসময় আমি শহরের এমনকি পুরো দেশে রকস্টার হয়ে যায়। কাছের কেউ ছিল না, বন্ধু ছিলাম তিনজন, ফারা, সাজিদ আর আমি। আর আমার সাথে থাকতো তোমার বাবার পাঠানো তিনজন ছেলে, অর্ক, রাহাত আর সৌরভ। ভালোই চলছিল, কিন্তু অর্করা আমাদের ভালোটা মেনে নিতে পারেনি, তাই ফারাকে মেরে দেয়। ওদেরকে খুঁজতে আমি এখানে আসি, আর আবির নাম দিয়ে তোমাদের বাড়িতে উঠি। ভার্সিটিতে অর্কের খোঁজে গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাদের মতো কেউ থাকবে বুঝিনি। অনেক সহজভাবে মিশন শেষ করে চলে যাবো ভেবেছিলাম, কিন্তু সিহাব, রকি ওদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আজ তার সব কিছুর অস্তিত্ব শেষ করে এসেছি, ওদের সবাইকে মেরে ফেলেছি, কালকেই সব কিছু ছেড়ে চলে যাবো ভাবছিলাম। কিন্তু তোমার আব্বু শেষ ইচ্ছে শহরের মেয়র হতে চান, সেই কাজটা শেষ করেই আমি অনেক দূরে চলে যাব, যেখানে স্বার্থের টানে রকস্টার বানানো যাবে না কখনো, রকস্টার আর কখনো ফিরবে না, আসবে না কখনো ভালো মানুষের ভিড়ে। আরও একটা কাজ, মিন্নুর বোনকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে কাল রাতে একেবারে শেষ করে চলে যাব, হারিয়ে যাব তোমার থেকে। এখন যদি তোমার মনে হয় আমাকে পুলিশে দেওয়া উচিত, তো চাইলে তুমি দিতে পারো, কারণ রকস্টার নিলয় তার মিশন শেষ না করা অবধি কখনো থামে না। আমি ভয়ঙ্কর, আমি হিংস্র, আমার কাজ শেষ না করা অবধি আমার সামনে যে বাধা নিয়ে আসুক না কেন তাকে মরতেই হবে। আমাকেও মারবে? নিলয় নেহার কথাটা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে, তারপর মুস্কি এসে বলে, কিন্তু আমি তো তোমাকে কোনো প্রকার বাধা দেব না, তোমাকে যে আমি দেখেছি এটাও তো কাউকে বলবো না, তবুও মারবে? না, ব্যাস এটাই কারণ। যদি ভালোবেসে তোমার পাশে থাকি তবে? নিলয় কোনো কথা বলে না, নেহা নিলয়ের পাশে এসে বসে, নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এটা দেখেছ, বাম হাতে গুলি লাগা চিহ্ন, যদি এটা বুকে এসে লাগতো তাহলে? লাগবে না কখনো। শোনো নেহা, মেয়েরা সবচাইতে ভুল করে কখন জানো? যখন ওর পাশে শত শত ভালো ছেলে থাকা সত্ত্বেও সে হুট করে ভালোবেসে ফেলে কোনো খারাপ ছেলেকে। এর কারণ, মেয়েরা ছেলেদেরকে ফেরাতে ফেরাতে এমন একটা জায়গায় এসে আটকে যায় যেখানে তারা না পারে থাকতে আর না পারে চলে যেতে। আমি চাই না তুমি ভুল করো, আমার অনিশ্চিত জীবন আমি কাউকে চাই না। আর শোনো, রকস্টারের নেশা রক্তে, নারীতে নয়। নিলয় আর কিছু বলে না,
চিলেকোঠা থেকে বের হয়ে নেহার পাশের রুমে চলে আসে। রুমে ঢুকতেই দেখে সেখানে শফিক সাহেব বসে আছে। সরি নিলয়, তোমার সিক্রেট আর রাখতে পারিনি, নেহা জেনে গিয়েছে সব। আমার মেয়ের হওয়ার ব্যাপারটা কি করলে? সব হয়ে যাবে। আর সাজিত? শফিক সাহেব প্রশ্ন করে থামলেন। নিলয় কিছু বলতে যেয়েও বলতে পারে না, হুট করেই আবার সাজিতের কথা ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সাজিদের সাথে কাটানো একটু আগের সময়গুলোর কথা মনে করতে থাকে ও। তোরা আয়, আমি আগে বের হলাম, আমার কাজ আছে। সাজিদ তো এটুকু বলে চলে যায়, আর তার কয়েক মিনিট পরই নিশার পুলিশ নিয়ে চলে আসে। কিন্তু কীভাবে? এত তাড়াতাড়ি তো পুলিশ ওখানে আসার কথা না। রাকিবের সিক্রেট ঘর এটা, পুলিশকে তো জানার কথা না। তবে কি পুলিশ জানতো আমরা কোথায় ছিলাম? কিন্তু কীভাবে? নিলয় মনে করার চেষ্টা করে, শিয়াব যখন ওর মাথায় বাড়ি দিয়েছিল, যখন সে জ্ঞান হারাবে তখন সে দেখতে পায় সাজিদ পকেটে ওর ফোন গুজে নিচ্ছে। ফোনের ডিসপ্লের আলোটা জ্বলানো ছিল। তবে কি কাউকে মেসেজ করেছিল? কাকে? নিশিকে? নিশিকে কেন ঘুরবে? আর না করলে নিশি কীভাবে জানবে আমরা এখানে? এত তাড়াতাড়ি তো ওদের আসার কথা না। ব্যাপারটা ক্লিয়ার, হয়তো সাজিদ নিশিকে জানিয়েছিল আর নিশিরা ওখানে ছিল। সাজিদ বুঝে গিয়েছিল যদি সে আমাদের সাথে থাকে আর আমি বাঁচার জন্য গুলি করতে পারি, সে কারণে ঝামেলা থেকে বাঁচতে সে চলে যায়, হা নিশিকে জানিয়ে যায়। এ কারণে নিশি এত দ্রুত আমাদের ওখানে এসে পৌঁছায়। এখন দুটো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সাজিদ কেন এমনটা করল? নিশির সাথে সাজিদের কিসের সম্পর্ক? কী ভাবছ নিলয়? শফিক সাহেবের কথা শুনে নিলয় ওনার দিকে তাকায়। শফিক সাহেব একটা সিগারেট জ্বালিয়ে জানালার কাছে আসে। চারতলা বাড়ি থেকে শহরের অনেক কিছুই দেখা যায়। সিগারেটে কয়েক টান দিয়ে শফিক সাহেব বলে, নিলয়, তোমাকে আমি রকস্টার মনে করি না। হয়তো ভাবছো তোমাকে আমি আমার প্রয়োজনে রকস্টার বানিয়েছি। আসলে পুরো বিষয়টা কিছু অংশে ঠিক হলেও পুরোটা সত্যি না। আচ্ছা ছাড়ো, তোমাকে আমি একটা গল্প বলি। নিহাকে তো চিনো, ও আমার মেয়ে না, আমার আপন মেয়ে না ও। আর নিহা যাকে মা বলে ডাকে সে নিহার মা না। নিহা ঠিক কার সন্তান আমি জানি না আসলে। শফিক সাহেব থামলেন, হাতে সিগারেটের আগুন লেগে হালকা পুড়ে গিয়েছে। জ্বলন্ত সিগারেট এমনিতেই পুড়ে শেষ হয়ে গেছে। শফিক সাহেব আগুনটা নিভিয়ে দিয়ে মুসকি হেসে বলে, দেখছো নিলয়, মানুষেরা কত বোকা, খাবার জিনিস বাইরে পড়ে থাকে অথচ আমরা কিনতে পারি না। আবার পায়ে দেওয়ার জুতো শপিং মলে সাজানো থাকে কাচের মধ্যে, আমরা সেগুলো কেনার জন্য উঠে পড়ে লাগি। সিগারেটের পিছনে লেখা ধূম্রপান মৃত্যুর কারণ, অথচ এই আমরাই সব চিনেও ধূমপান করতে পছন্দ করি। অথচ কত মানুষ না খেয়ে মারা যায় আর আমরা কেবল বিলাসিতার জন্য ধূমপান করি, কেউ বা নারীর নেশায় কেউ বা টাকার। শফিক সাহেবের দিকে নিলয় কপাল কুসকে তাকায়। লোকটাকে নিলয় যতটা সহজ ভেবেছিল উনি তেমন না, যেন মনে হচ্ছে নিলয়ের থেকেও বড় মাইন্ড গেমার। রহস্য রাখতে ভালোবাসে, মাঝে মাঝে রহস্য রেখে মুসকি হাসি দিচ্ছেন। শান্ত স্বভাব শফিক সাহেবকে নিলয়ের নতুনভাবে চিন্তায় ফেলে দিচ্ছে। শফিক সাহেব কাকে যেন কল করে, কয়েক মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট দুই বোতল ড্রিঙ্কস নিয়ে চলে আসে। শফিক সাহেব মুহূর্তেই এক গ্লাস ড্রিঙ্ক হাতে নিয়ে আবারও জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তোমাকে আমার অনেক পছন্দ হয় নিলয়, যদি পারতাম তবে তোমাকে জামাই করে নিতাম। অবাক হচ্ছ, মানুষদের মধ্যে দুটো দিক থাকে, ভালো আর খারাপ। আবার এই ভালো খারাপের মধ্যে আরও দুটো দিক থাকে। তুমি আমার বিবেচনায় ভালো দিকে পড়ো, অবাক হচ্ছ আবার, তাই না? এতক্ষণ মাস্তানি রকস্টার গিরি করার পরেও তোমাকে কেন ভালো বললাম? আসলে সব মানুষের মধ্যে একটা মন নামক অহেতুক বিশাল ভাবনাপ্রবণ গ্রস্তব্যস্ত থাকে, মনের কোনো ব্যাখ্যা হয় না। মন আর মাথা দুটো কিন্তু আলাদা বস্তু, কিন্তু ওরা সবসময় একসাথে কাজ করে। কাউকে ভালোবাসার ক্ষেত্রে মন আর মাথা দুটোই কাজে আসে।
তোমার মাঝে মনের যে ব্যাপারটা সেটা পরিসমাপ্তি নেই, ওটা বিশাল। তোমার মন ছোঁয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুমি তখনই কাউকে ভালো বলবে যাকে অনেক অনেক বেশি ভালোবাসবে এবং তার মন ছুঁয়ে দেখার চেষ্টা করে ব্যর্থ হবে, তাকেই তুমি ভালো হিসাবে জানবে। তুমিও তেমন, তাই তুমি আমার কাছে ভালো। শফিক সাহেব ড্রিঙ্কসের গ্লাসটি ছুঁড়ে ফেলে দিলেন নিচে। এবার একটা বোতল হাতে নিয়ে কয়েক ঢোক গলায় ঢেলে বাইরের দিকে তাকিয়ে মাতালের মতো করে হাসলেন। নীলয়ের দিকে ইশারা করে ড্রিঙ্কস এর অফার করে আবার চুমুক দিলেন। অনেকে ফেলেছেন, এবার থামুন। যা বলছিলাম তোমাকে নিহার কথা, কি যেন বলছিলাম? নেহা আপনার মেয়ে নয়? ও হ্যাঁ ঠিক। অবাক লাগেনি তোমার? রকস্টার গল্পের নতুন ক্লাইম্যাক্স, অবাক তো হওয়ারই কথা। ক্লাইম্যাক্সের আরও অনেক কিছুই বাকি আছে যা হয়তো তুমি নিজে শুনতে প্রস্তুত নও। বয়স তো আর আমার কম হয়নি, শুনবে আরও একটি ক্লাইম্যাক্স। বলি, তোমার মাকে আমি চিনি না, তবে জানি। কি? শফিক সাহেবের কথা শুনে নীলয় বোকার মতো তাকায় শফিক সাহেব চুমুক দিয়ে উচ্চস্বরে হাসলেন। নীলয় দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ওনার হাসিটা এখন প্রচণ্ড বিরক্ত লাগছে নীলয়ের। মাইন্ড গেমার নীলয়ের বড্ড পছন্দ, কিন্তু আজ কেন যেন নীলয়ের বিরক্তি ভাব এসে গেছে। রহস্য নীলয়ের বড্ড ভালো লাগে। কেউ তার উপর মাইন্ড গেম খেলুক সে চায়, কিন্তু আজকে কেমন যেন অস্থির লাগছে ওর। শুনতে থাকো, নিহা হলো তোমারই মতো। আমি আর তোমার ম্যাম ঘুরতে বের হয়েছিলাম অনেক বছর আগে, 23 বছর আগের কথা বলছি। গাড়ি করে ঘুরছিলাম, রাত ছিল সেদিন, বৃষ্টিও এসে পড়ছিল। আস্তে গতিতে আমি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু ভাগ্যটা কি আর সাবধানেও ফেরানো চায়? কোথা থেকে তেলবাহী এক ট্রাক এসে জোরে সামনে থেকে ধাক্কা দেয় আমাদের গাড়িটাকে। আমরা অনেক দূরে ছিটকে পড়ি। কোনো রকমে চোখ মিলে তাকিয়ে দেখি তোমার ম্যাম অনেক দূরেই পড়ে আছে। খুব করে চাইছিলাম তোমার ম্যামের কাছে দৌড়ে যেয়ে তাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু নিজেই তো তখন জ্ঞান হারিয়ে বসি। যখন চোখ খুলি তখন দেখি হসপিটালে আমি মোটামুটি সুস্থ হই। তোমার ম্যাম ছিল প্রেগনেন্ট, ডক্টর এসে জানায় বাচ্চা নষ্ট হয়ে গেছে আর তিনি কখনো মা হতে পারবেন না অ্যাক্সিডেন্টের জন্য ওনার। আচ্ছা, এসব বাদ দিয়ে তারপর কি হয়েছে সেটা বলি। শফিক সাহেব তবুও কিছু বললেন না, বোতল শেষ করে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারলেন। আবারও টেবিলের কাছে এসে আরও একটি বোতল হাতে নিলেন তিনি। একটা গ্লাসে মদ ঢেলে নীলয়ের দিকে বাড়িয়ে দেয়। নীলয় ইশারা না করে দিয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। তারপর শফিক সাহেব ড্রিঙ্কসের আরও একটি বোতল নিয়ে নীলয়ের পাশে এসে দাঁড়ায়। শফিক সাহেব বাইরে তাকিয়ে আছেন আর নীলয় তাকিয়ে আছে শফিক সাহেবের দিকে। লোকটা আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে ওর কাছে। খুব করে চেনা মুখটা আজ বড্ড অচেনা হয়ে গেছে। কেমন একটা ভয় নীলয়ের মনে চেপে ধরেছে। কয়েক ঢোক পান করে শফিক সাহেব কেমন যেন ঢলতে লাগলেন। নীলয় কিছু বলতে যাবে, তার আগেই শফিক সাহেব বলে, তুমি আবার ভেবো না আমি ড্রিঙ্কস করছি বলে মাতাল হয়ে ভুল কিছু বলছি। বিশ্বাস করো নীলয়, তোমাকে যা বলছি সবটাই সত্যি। তোমার ম্যামকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার এসে জানায় অ্যাক্সিডেন্টের কারণে তোমার ম্যাম কখনো মা হতে পারবে না। সেদিন রাতে প্রচণ্ড রকম ভেঙে পড়ি আমি। তোমার ম্যামের কেবিন থেকে বের হয়ে হসপিটালের করিডোরে হাঁটছি আমি। খুব একটা বেশি রাত হয়নি সেদিন, হঠাৎ একটা কেবিনের সামনে এসে থমকে যাই। থেমে যাওয়ার কারণ হলো ওনাদের কথোপকথন। একটা কেবিনে দুজন মানুষ, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বলছিল, দেখো মাহিম, তোমার হাত ধরে আমি পালিয়ে এসেছি। পালানোর আগে তোমার দ্বারাই প্রেগনেন্ট হয়েছি। আজ হসপিটালে কেবল তোমারই জন্য, কারণ বেবিটা আজ তোমার কারণেই ফেলে দিতে হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই মিম, এতটুকু কষ্ট করো, পরে তোমাকে অনেকগুলো বেবি দেব। আমার না বিশ্বাস হচ্ছে না তোমার ওপর। কেন হচ্ছে না?
আমার ফুপাতো বোনের সাথেও এটাই হয়েছিল। সে বিয়ের আগেও বাচ্চা জন্ম দেয়, একটা ছেলেকে ভালোবেসে। পরবর্তীতে ছেলেটা আর আমার ওই কাজিনকে গ্রহণ করেনি, তাকে রেখে চলে যায়। একটা বাচ্চা হওয়ার পর কেই বা আমার কাজিনকে মেনে নেবে? অবশ্যই এটা কেউ জানতো না, আমি আর সে ছাড়া। তাই আমি আর তার বয়ফ্রেন্ড বলেছিলাম বাচ্চাটাকে রাস্তায় ফেলে দিতে, কেউ জানতেও পারবে না এই বিষয়ে। বাচ্চার নামও তারা ঠিক করে রেখেছিল। মাহিম, বাচ্চাটা অনেক সুন্দর হয়, 4 মাস আগে সে হয়েছে, এখন সে মৃত। রাস্তায় ফেলে দিয়েছিলাম আমরা, কিন্তু সবই ঠিক ছিল, কেবল ওই ছেলেটা আমার কাজিনকে মেনে নেয়নি, ফেলে রেখে তার হাত ছেড়ে চলে যায়। তুমিও যদি এমন করো। আরে কী বলো এগুলো মিম, আমি কি ওনার মতো নাকি? এখন বেকার আছি, বাসায় কাউকে বিষয়টা জানাতে চাই না বলে অ্যাব্রেশন করিয়ে নিচ্ছি। এমন করো না, বাচ্চাটা এখন ফেলে দাও, পরে দেখবা সব ঠিক হয়ে যাবে। শফিক সাহেব থামলেন, পুরো বোতলটা শেষ করে বাইরে কাচের বোতলটা ছুঁড়ে মারলেন। উনি যা হাতে নিচ্ছে তা ছুঁড়ে ফেলে দিয়ে বেশ আরামেই হাসছে। নিলয় লোকটার প্রতি আরও অবাক হচ্ছে। আমি কান পেতে ওদের কথা শুনি, এখন কিছুটা হলেও বুঝতে পেরেছো তোমার মা বাবা আসলে কে? আমি তোমার মা বাবাকে চিনি না, তবে জানি। আমি কেবিনের মধ্যে প্রবেশ করি, আমাকে দেখে ওরা অবাক হয়ে তাকায়। আমি হাত জোর করে বলি, কিছু মনে না করলে আমি কি আপনাদের বাচ্চাটাকে নিতে পারি? মানে আমাকে দিয়ে দিন, বাইরে ফেলে না দিয়ে ওই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন, আমি তাকে আমার কাছে রেখে দিব। ওনারা আমার কথা শুনে একটু যেন খুশি হয়। সরাসরি কোনো কথা না বলে ছেলেটা বলে, যাক বাবা তাহলে বাঁচলাম। অবশেষে পুরোপুরিভাবে ঝামেলাটা মিটলো, অবশ্যই নিয়ে যান মেয়েটাকে। আর আজকের পর না আমরা আপনাকে চিনি না আপনি আমাদের চিনবেন। সেদিন রাতে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি তোমার ম্যামের কাছে আসি। ও প্রেগনেন্ট থাকায় যখন জ্ঞান ফিরে তখন ভাবে যে ওটা ওরই বাচ্চা। তোমার ম্যাম এখনও জানে না নেহা আসলে আমাদের সন্তান না, এমনকি নেহাও এটা জানে না। আর এসব কিছু আমি আর আমার লেখা ডায়েরি, এবং এখন তুমি জানো, আমি জানি নিলয় তোমার কোনো ইমোশন নেই, মাস্তানদের ইমোশন থাকতে নেই। ইমোশন অনুভূতি রকস্টারদের মনে থাকলে সে কখনো রকস্টার হতে পারে না নিলয়। শফিক সাহেব কাছেন, নিলয় ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। প্রতিটা মানুষের ভিতরে মন থাকে, এটা শফিক সাহেব নিজেই তা বলেছেন। তাহলে মন থাকলে কি মানুষের ইমোশন থাকে না, নাকি আসে না? আমি কি সত্যিই কানতে পারি না কারোর জন্য? আমার কি মন অনেক শক্ত? হিচড়া হলেও সেই মা মনা যাওয়ার পর আমি কাঁদিনি আর কখনো, তাহলে কি আমি কানতে জানি না? কেমন যেন অস্থির লাগছে নিলয়ের, ঘরটা আর তার ভালো লাগছে না। শফিক সাহেব আবার বললেন, মানুষ দুইটা বিষয়ে দুর্বলতা প্রকাশ করে, ভাবছো ভালোবাসা হয় যাকে সেটাই মানুষের দুর্বলতা? না নিলয়, সেসব মানুষ দুটো কারণে তার নিজে নিজের দুর্বলতা প্রকাশ করে, একটা হলো ভাগ্য আর একটা হলো পরিস্থিতি। ভাগ্যের আবার একটা গেম আছে, মাইন্ড গেমও বলতে পারো, ভাগ্য তোমার সাথে মাইন্ড গেম খেলছে, যার কারণে তুমি আজ রকস্টার। এখন তোমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরঘুর করছে, আমার মা বাবাকে কি পাবো? শফিক সাহেব কেন আমাকে আজ এত কথা বলছে? শোনো নিলয়, কখনো মানুষকে চিনতে যাবে না, মানুষকে চিনতে গেলেই হয় তুমি কষ্ট পাবে আর না হয় ধ্বংস হবে। এখন হাসি পাচ্ছে যে মানুষ না চিনে কী করে জীবন চলবে? আসলে সত্যি কথা হলো মানুষকে কখনোই চেনা যায় না, স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া মানুষকে কেউ চিনতে পারে না। মানুষ হচ্ছে অনুভূতি, ভালোবাসা, মায়া, রাগ, অভিমান দিয়ে তৈরি। মানুষের মধ্যে অনেক রকমের প্যাঁচ থাকে, যেমন ধরো সাজিদ, অর্ক, রাহাত আর সৌরভ। নিলয় বিছানায় চলে আসে, রুমে পড়ে থাকা রকস্টারের ড্রেস পরে নেয় ও। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে লাগলেন। নিলয় পায়ের সাথে পিস্তল গুজে শফিক সাহেবের দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। শফিক সাহেব হাসি থামিয়ে বলে,
নিলয়, হেরে যাচ্ছ মাইন্ড গেমে, তুমি আজ হারতে বসেছ, তোমার দাবার মন্ত্রী আজ ধরা খেয়ে বসে আছে। রিল্যাক্স, জানি তুমি এমনিতেই মাথা ঠান্ডা করে চলো, বাট আজ তোমাকে উত্তেজিত লাগছে। তোমাকে এসব কথা কেন বলছি জানো? কারণ আমার মেয়ে, এই মানুষ খুন করা দয়া মায়াহীন রক্ত খেকো আবির নয়, নিলয় দা রকস্টারকে ভালোবাসে। তাই আজ তোমাকে এত কিছু বললাম, আমার মেয়ের লাগবে না, কেবল একটাই চাওয়া, আমার মেয়েকে কষ্ট দিও না। আজ কয়েকদিন ধরে খালি ওর মুখে আবিরের নামটাই শুনেছি। আচ্ছা আব্বু, আবির কি খেতে পছন্দ করে? ও এমন চুপচাপ থাকে কেন? এই কারণেই ভালো লাগে ছেলেটাকে। আব্বু, আবির এত বোকা কেন? তুমি তো ওর কাছে লোক, তুমি ওর ব্যাপারে আমাকে কিছু বলো। আমি নিহার কথা শুনে অবাক না হয়ে হাসি। ওর মুখে কখনো আমি ছেলেদের ব্যাপারে শুনিনি। দেখো নিলয়, তোমাকে সরাসরি বলছি, আমি জানি তোমার জীবন এত অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু থাকবে না আর। তুমি এসব ছেড়ে দাও আর নিহাকে বিয়ে করে নাও। তোমরা তো কাজিন নাকি? অনেক হয়েছে রকস্টার মাইন্ড গেম, এখন এই সব ছেড়ে দিয়ে নিহাকে নিয়ে তুমি নতুনভাবে পথ চলো। নিলয় অবাক হয়ে তাকায় আশরাফ সাহেবের দিকে। হুট করে আবারও সাজিদের কথা ওর মনে পড়ে গেল। বসা থেকে উঠে দাঁড়ায় নিলয়। দেখুন স্যার, সব কিছু চাইলে ঠিক করা যায় না। ভাগ্য যেমন পরিস্থিতির কাছে হেরে যায়, তেমনই মানুষ চাইলেও সব কিছু ঠিক করে নিতে পারে না। কেন পারে না? মানুষই তো ঝামেলা তৈরি করে, তাহলে কেন পারে না? বোকার মতো কথা বলেন কেন? ঝামেলা হয় মনের খোরাকের উপর ভিত্তি করে, যা পূরণ হয় না বলেই ঝামেলা শুরু। আমি গেলাম, কোনো একটা চেনার মধ্যে অচেনা শত্রু আমাকে ঠিক ভালো হতে দেবে না। তুমি যেতে পারবে না নিলয়। কে আটকাবে আমাকে? বাইরে বের হলেই টের পাবে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ ওর সাথে মাইন্ড গেম খেলেছে, যেটা নিলয় আশা করেনি। অনেক কিছু বলার আর শেষ করার আছে আজকে। নিলয় কোনো কথা না বলে দরজা খুলতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ এত রাতে? গন্তব্যে, কিংবা না ফেরার দেশে। দেখি, পিস্তলটা আমাকে দাও তো। যদি আজ বাইরে যাও, তাহলে ফিরে এসে দেখবে আমি এখানেই পড়ে আছি লাশ হয়ে। নিলয় চোখটা বন্ধ করে, বুকটা কেমন যেন স্যাত করে ওঠে ওর। মনে মনে বলে, রকস্টারের কোনো অনুভূতি নেই, আমি যাবই। কিন্তু কেন যেন ওর পা ঠিক আগাতে পারছে না। অনেক চেষ্টা করেও নিলয় এগিয়ে যেতে পারছে না। তবে কি সে ইমোশনে আটকে পড়ে গেছে? কিন্তু কিসের ইমোশন? চাইলেই চলে যেতে পারে, কিন্তু কেন সে থেমে আছে? নেহা কপালে পিস্তল ঠেকিয়ে বলে, আমি জানি, আমি ওনাদের আপন সন্তান না। বাবার লেখা ডায়েরিটা আমি রোজ পড়ি, যেখানে লেখা থাকে আমার প্রতি তোমার শফিক সাহেবের কতটা ভালোবাসা। সত্যি তিনি আমাকে অনেক ভালোবাসে, তিনি তোমাকেও ভালোবাসে। ভালোবাসা কি সব কিছুর ঊর্ধ্বে নয়? যেটা আসে সেটাকে মূল্য দিতে হয় নিলয়, ফেলে দিলে তো সবই শেষ। নেহা আর কিছু বলে না, সোজা নিজের রুমের দিকে চলে যায়। নিলয় এখন চাইলেই বাইরে যেতে পারে, কিন্তু সে ঘুরে বিছানায় এসে বসে পড়ে। শফিক সাহেব জোরে হেসে দেয়। নিলয় বিরক্ত হয়ে বলল, প্লিজ, অনেক হয়েছে, আমি রকস্টার, আমি রকস্টার হয়ে থাকতে চাই। আমাকে দেখে হাসি পাচ্ছে তাই না? বলেছিলাম না তুমি যেতে পারবে না, ধরা তো পড়েই গেল ইমোশনের কাছে। থাকো, রেস্ট নাও, গেলাম। শফিক সাহেব চলে গেলেন। নিলয় একটা সিগারেট জ্বালায়, বাইরের দিকে তাকিয়ে আছে সে। জানালার পাশে দাঁড়িয়ে ফোনটা হঠাৎ বেজে উঠল। নিলয় তাকিয়ে দেখে সাজিতের ফোন। তুই ঠিক আছিস তো? পুলিশেরা এভাবে অ্যাটাক দেবে বুঝিনি, তোর কি গুলি লেগেছে? নিলয় অবাক হয়, নিলয়ের গুলি লেগেছে এটা তো সাজিদ জানে না। তবে কি নিশিতাকে বলেছে যে সে গুলি চালিয়েছিল? কিন্তু কার গায়ে লেগেছে সে জানে না। তাই সাজিদ কি জানতে চাইছে গুলি কোথায় লেগেছে? সাজিদ এমনটা করবে নিলয় কখনো ভাবেনি। নিলয় ফোন কেটে দেয়। নিশিকে কল করবে, তার আগেই নিশি কল করেছে। আবির, তুমি ঠিক আছো? তোমার আশেপাশে কি কেউ আছে, কাউকে দেখেছো?
মাস্ক পরা, পিস্তল হাতে, বলো না কেন কিছু। নিলয় হাসে। নিশি সাজিদের লোক এতে কোনো সন্দেহ নেই, তবে এটাও সত্য নিশি নিলয়কে ভালোবাসে। কিন্তু নিশি জানে না আসলে সাজিদের বন্ধু নিলয় আর আবিরই হচ্ছে নিলয়। কিন্তু কেন সে সাজিদের সাথে আছে, কেন নিলয়কে মারতে চায়, কাল নিশির সাথে দেখা করে অনেক কিছু জানতে হবে। কালকে দেখা করতে পারবে? ভার্সিটিতে চলে এসো। আচ্ছা। সকালে ভার্সিটিতে আসে নিলয়। সবাই নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আগের মতো করে সে আসছে না। টাইট সাদা টি শার্টের সাথে বোতাম খোলা কালো শার্ট, কালো জিন্সটা হাঁটুর দিকে ছেঁড়া স্টাইল, চুলগুলো বড় লেভেলের স্পাইক করা, দাড়িগুলো মার্জিত, চোখে স্টুডেন্ট চশমা, বেশ পরিপাটি হয়ে এসেছে ভার্সিটিতে। ওই দেখ ছেলেটা কে রে, নতুন মনে হচ্ছে। নেহাকে ডেকে আফরিন কথাটা বলল। নেহাও গেটের দিকে তাকিয়ে দেখে আফরিনের মাথায় গাড়টা দিতে যাবে, তখনই নাইমা বলে, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম খুব। ইস, ছেলেটাকে মনে হচ্ছে চিনি, কি হট রে। নেহা আর দেরি করে না, বেশ জোরেই আফরিনের মাথায় জোরে গাড়টা দেয় ও। তারপর রাগি রাগি মুখে বলে, শয়তানের দল, ভালো করে দেখ ছেলেটা কে। আবিরও চোখের কি মাথা খেয়ে ক্ষুধা কমিয়েছিস? কি ও আবির, হায় আল্লাহ, এত সুন্দর কেন? ইস, কেন যে আগে ওর সাথে এমন করলাম। যদি না করতি তাহলে এমন কি হতো শুনি? একটু চান্স নিতে পারতাম। মেরে না হাত ভেঙে ফেলবো তোর বুঝছিস, যাতে ওর দিকে হাত না বাড়াতে পারিস। মানে কি হাত বাড়ালে তোর কি? হই শোন, তোদের বাড়িতে থাকে তাই বলে কি তোর বাপের জামাই নাকি? আর হইলে হবে, আমরা কেড়ে নেবো বুঝেছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি কেড়ে নেওয়া কাকে বলে। নেহা বসা থেকে উঠে নিলয়ের দিকে এগিয়ে যায়। সোজা নিলয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে, তখনই নিশি এসে হাত টেনে ধরতেই নিলয়ের বাম হাতের কবজির সাথে নিশি ধাক্কা খায়। নিলয় উফ বলে একটু লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় ও, কারণ রাতে নিশির দেওয়া পিস্তলের গুলিটা তার হাত হজম করেছে। ধাক্কা লাগাতেই যেন ব্যথার অস্তিত্ব জানান দিল। নিশি বলে, আবি এতক্ষণ আগে আসতে তোমার জন্য কত ক্ষণ ধরে বসে আছি, তুমি না একটা পচা, তোমার জন্য চিন্তা হচ্ছিল। নিলয়কে টেনে নিয়ে চলে যায় নিশি। নেহা হাত বাড়িয়েই হাবার মতো তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। বান্ধবীগুলো এসে নেহাকে ঘিরে উচ্চস্বরে হাসতে থাকে। নেহা বিরক্তি নিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়। নিশি নিলয়ের হাত ধরে টানতে টানতে রঙ্গন ফুলের গাছের নিচে নিয়ে যেতে থাকে। কোথা থেকে যেন মিন্নু ছুটে আসে, নিলয়কে দেখেই জড়িয়ে ধরে। নিশির দিকে নিলয় তাকিয়ে বলে, তুমি আগে যাও, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। আচ্ছা আসো, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, সে অবধি তুমি ওর সাথে কথা বলো। নিশি চলে যেতেই মিন্নু বলে, ভাইয়া আপনি কই আসছিলেন? ওরা আমার আপার আজকে রাইতে তুইলা নিয়ে যাইবে কইছে। কেন? আমরা যদি কৃষ্ণা তুইলা নেই তাহলে আমাগো আর আপাগো অনেক মারবে। আপারে আবার নাকি কী সব করবে বলছে, আপারে আমি দেখা ভয় পাইছি। ওরা আপারে অনেক বাজে কথা কইতেছিল, তুই আপা খালি হাঁসা বলেছিল, এখন আমার ভয় নেই, আমার সাথে নিলয় আছে। ভাইজন নিলয় কেডা, আপা তার কথা ওদেরকে কেন কইতেছিল? কেস তুলবার লাইগে ওরা সময় দিছে, আপনার ওরা খুঁজতেছে, কইছে আবির কেডা, ও কেন আমাকেও কেন নামে কেস দিব? ভাইজন আপনি পালান, ওরা আইলে আপনারে মাইরা ফেলব। ধুর পাগল, ওরা আমাকে কিছুই করতে পারবে না, নিলয় আমার বন্ধু তো, ওরা আসলে নিলয়কে রাখবো, তখন দেখিস ওরা সবাই কাঁদতে কাঁদতে মাপ চাইবে। তোর আপা কেমন আছে? আপনি দেখা আসার পর আপা ভালো হয়ে গেছে, আমাগুলোর গনে কথা কয়, আগে চুপ করে শুয়ে থাকতো। মিন্নুকে সাথে নিয়ে নিশির দিকে এগিয়ে যায় নিলয়। নিশি সেই রঙ্গন ফুল গাছের নিচে বসে আছে। নিলয় অনেক কিছুই ভাবছে, কিন্তু ওর ভাবনাটা বেশি দূর যায় না। মিন্নুর হুট করে কথা বলা যেন নিলয়কে আবার ভাবনায় ফেলে দেয়। মিন্নু বলে, ভাইজান একখান কথা মাথায় আইতেছে না। কি হইতাছি? ভাবি কারে ডাকুম, নিশিকে নাকি নেহাকে? আমার কিন্তু নেহাকে বেশি ভাল লাগে।
বয়সে বড় হইলে ওর লগে একখান চ্যান্সে ড্যান্স করতাম। আর নিশিকে দেখলে মনে হয় হেতি জিলিপির মতো প্যাঁচ নিয়ে থাকে, শিয়ালের মতো চালাক চালাক দৃষ্টি ওর। তুমি কার লগে লাইন মারা সত্যি করে কও, নাকি দুইটার বিয়ে করবা? নিলয় ওর কথা শুনে হাসবে নাকি গম্ভীর হবে সেটা ভাবার আগেই মিন্নু নিলয়ের হাত ছেড়ে পালিয়ে যায়। নিলয় সত্যিই হেসে দেয়। কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না, তার উপর সব কিছু গুলিয়ে যাচ্ছে। তারপর এই নাও, এটা তোমার জন্য। নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়ের দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় মুস্কি হেসে ফুলটা হাতে নিয়ে বলে, ফুল কেন? জানি না কেন, কিন্তু কেন জানি তোমার প্রতি আগ্রহটা বেড়ে চলেছে। নিলয়ের কথা শুনে বুঝেছিলাম। নিলয়ের কথা মানে? ও, তোমাকে তো বলাই হয়নি, কাল রাতে নিলয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওকে ধরতেই আমি গিয়েছিলাম। মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। কি ভয়ঙ্কর লোকটার সামনে তুমি গিয়েছিলে, কিভাবে? নিশি কিছু বলতে যেয়েও থেমে যায়। সামনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছে। ঘুরে নিলয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিলয়ের গুলি লাগা হাতের দিকে আরও সরে আসে নিশি। নিলয়ের কাঁধে মাথা রাখতে যাবে, তখনই নিলয় সরে যায়। কারণ নিলয় ব্যথা পাবে, আর ব্যথা পেলেই নিশি সব বুঝে যাবে। নিশি মুস্কি আসে, তারপর বলে, আবির, তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তো করি। এখন বলো নিলয়ের সাথে দেখা কী করে হলো? যতদূর জানি ওকে যারা দেখে তারা বেঁচে থাকে না, মানে প্রমাণ সে কোনোভাবেই রাখে না। তাহলে কীভাবে তুই বেঁচে আছো? ধুর গাধা, ওকে তো আমি দেখিনি। একটু ঠিক করে গুছিয়ে বলবে কি হয়েছিল? নিশি বাসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পাইচারি করতে করতে ভাবে, আচ্ছা আবিরকে কি সব কিছু বলা ঠিক হবে? আরে ধুর, বলে কি হবে, ও তো সব জানে আমি কে, কাউকে তো সে বলেনি এতদিন, আর ছেলেটা তো খারাপ না, বলেই দিই। নিশি নিলয়ের পাশে এসে বসে হাতের ওপর হাত রেখে বলে, আসলে আবির, কাল রাতে নিলয় একটি মিশনে যায়। মিশন? মানে তুমি কি করে জানো? আগে শোনো তো, সব বলছি, পাগল একটা। নিলয় হলো রকস্টার দ্য কিং, ওর মিশনের ব্যাপারে কেবল ও আর কাছের লোক জানে, আমি কি করে জানবো? তার মানে বলতে চাইছো তোমাকে মিশন জানানো হয়েছিল? হুম, ব্যাপারটা সেই রকমই। ওর বন্ধু সাজিদ আমাকে জানায়। সাজিদ? তোমার সাথে সাজিদের কি সম্পর্ক? কেন তোমাকে জানিয়েছিল? কি হয় তোমার? নিলয় ইচ্ছে করেই সাজিদের কথা একটু উত্তেজিত হয়েই বলল, যেন নিশি ভাবে সাজিদকে সে নিশির আশেপাশে থাকাটা সহ্য করতে পারছে না। এদিকে নিশি আবিরের এমন উদ্গ্রীব দেখে অবাক হয়। মনে মনে একটু খুশি হলেও চিন্তায় পড়ে নিশি। নিশি ঝটপট উত্তর দেয়, আসলে আবির, তোমাকে আজ সবটাই বলবো। আমি আসলে শহরে বড় সিআইডি টিমের সিনিয়র অফিসার। অবশ্য অফিসার হয়েছি সাজিদের জন্য, ও আমাকে ভালোবাসে, আর যার জন্য ওর ভালোবাসাকে ব্যবহার করে আমি এত দূর এসেছি। ওর থেকে প্রথমেই নিলয়ের ব্যাপারে জানি, ও নিলয়ের বন্ধু, ব্যাস এটুকু জানি। নিলয়কে আমি কখনো দেখিনি, সে দেখতে কেমন সেটাও জানি না, কোথায় থাকে সেটাও জানি না। ওর কথাতেই কয়েকদিন আগে ওর একটা মিশনের ক্যামেরা লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি মিস করি। কাল সন্ধ্যায় সাজিদের একটা মেসেজ আসে আমার ফোনে, লেখা ছিল, আমি নিলয়ের সাথে আছি, যদি ওকে ধরতে চাও আর দেশের নাম করা অফিসার হতে চাও তো লোকেশন ট্র্যাক করে চলে আসো। আমরা সেটা ট্র্যাক করি, রাকিবের বাংলোয় নিলয়কে পাওয়া যায়। আমরা সব পুলিশ নিয়ে সেখানে অবস্থান করি, কেবল অপেক্ষায় ছিলাম সাজিদের ইশারার। সে বেরিয়ে আমাদের জানায়, আর আমরা তখনই পজিশন মতো সেখানে চলে যাই। কিন্তু বুঝি নাই নিলয়কে সহজ ভেবে আমরা কতটা ভুল করেছি, আর এটাও বুঝিনি সাজিদ এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। ও বুঝে গিয়েছে আমি তার ভালোবাসা ব্যবহার করছি, আর সে মাস্তান, আর আমি
প্রশাসনের লোক। একসময় ওর উপরেও আমি প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করি, তাই হয়তো সে চেয়েছিল নিলয় যেন আমাকে মেরে ফেলে। আবার নিলয় যদি না মারতে পারে আমাকে আর আমি তাকে ধরে ফেললাম, তাহলে ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। মানেটা হলো ও আমাকে দিয়ে নিলয়কে মারতে চায়, আবার নিলয়কে দিয়ে আমাকে মারতে চায়। অবশ্য এখানে নিলয়কে সে বেশি করে সরাতে চায়, কারণ নিলয় ওকে মেয়র থেকে সরে আসতে বলেছে। আর সাজিদ ভালো করেই জানে নিলয় যেটা চায় সেটা সে নিয়েই ছাড়ে, যা বলবে সেটা ও করেই ছাড়বে, হোক সে নিলয়ের কাছের লোক কিংবা দূরের। এই ভয়েই সাজিদ আমাকে সেই দিন কল দিয়ে বলে নিলয়কে ধরার ব্যাপারে। কিন্তু সত্যিই আমি বুঝিনি নিলয় জেনে যাবে আমরাও ওর উপরে নজর রেখেছি। ও ঠিকই আমাদের পরিবারের উপর লোক লাগিয়ে দিয়েছিল, সে চাইলেই আমাদের ওখানেই মারতে পারত। সাজিদ এটাই চেয়েছিল, হয় আমি মরি না হয় নিলয়, তারপর ওর রাস্তায় কেউ থাকবে না। কিন্তু নিলয় আমাকে মারেনি, আমিও ওকে মারতে চাইনি, কিন্তু ভয় পেয়ে গুলি করে ফেলি আমি অন্ধকারে। ঠিক জানি না গুলিটা কার লেগেছিল, কেবল ও করে শব্দ শুনেছিলাম আর সে পালিয়ে গেল। আমি শিওর নিলয় পালানোর মতো কেউ না, কিন্তু বুঝতে পারছি না কেন সে আমাদের না মেরে সেখান থেকে চলে যায়। আমার ছোড়া গুলিটা কার লাগে, ওর লোকের নাকি ওর? সে এই শহরেই আছে, আমাকে তো যে কোনো সময় মারতে পারে, কিন্তু সেটা ও সে করছে না। নিশির কথা শুনে নিলয় নিজেই অবাক হয়, কি বলবে ও বুঝে উঠতে পারছে না। সাজিদের কথা মনে পড়ে যায় ওর, কেমন যেন রাগে মুখের রং পাল্টাতে থাকে। সাজিদ সবাইকে ব্যবহার করছে, যতটুকু সব কিছু সহজ বাবা হচ্ছিল বিষয়টা জটিলের দিকে যাচ্ছে। সাজিদকে সরানো কঠিন, আবার নিলয়ের কাছে সহজও। এতক্ষণে সব পরিষ্কার, সাজিদ মেয়র থেকে সরতে চায় না, আবার এখন শফিক সাহেবও বলছে মেয়র হতে চায় না, কিন্তু সাজিদ বেইমানি করেছে। সাজিদ যদি সহজভাবে বুঝিয়ে বলতো তাহলে তো ঠিক ছিল, কিন্তু সে সেটা করেনি। সে নিলয়কে সুযোগ পেলে মারতে চায়, তাহলে কি সব কিছু আবার অগোছালো হয়ে যাচ্ছে? নিশের দিকে তাকিয়ে নিলয় বলে, তোমার দোকানে কেউ থাকে না? তাহলে তুমি তো নিলয়কে মারতে পারতে, ও তো তোমার পরিবারের কারোর উপর নজর রাখেনি তাহলে। হ্যাঁ, এটা ঠিক যে আমি এখানে একা থাকি, কিন্তু কাল একটা প্রবলেম হয়েছিল আবির। নিলয়কে মারতে যেই আমি অবাক হই, সেখানে শিহাব, সোহল আর আরিফের লাশ দেখি। ওদেরকে কে মারলো? ওরা কেনই বা ওখানে ছিল? শিহাবের বাবা মোসারফ আঙ্কেল শান্ত হতে পারছে না, বিষয়টাকে আসলে জটিলের দিকে যাচ্ছে। নিলয় হয়তো মেরেছে ওদের, নিলয়ের সাথে শত্রুতা করেছে, তাই আমার ধারণা কিন্তু সেটাই পড়ে। আর ওর বাবার ব্যাপারের পরে ভাবে ওরা। এখন তুমি কথা না ঘুরিয়ে সত্য করে বলো, নিলয়কে তুমি আগে মারতে পারতে, কেন করোনি? বা ধরতে পারতে, সেটাও তো করোনি। আসলে আবির, রাতে মানে আসলে নিলয়ের লোকেরা তোমার ওপর নজর রেখেছিল। হ্যাঁ, এক মিনিট, ওরা কেন আমার ওপর নজর রাখবে? আসলে কি হয়েছিল বলো আমাকে। ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু নিলয় আমাকে বলে তোমার উপরে ওর লোক অস্ত্র নিয়ে নজর রাখছে। হুম, তো আমার উপর রাখলেই বা কি? গাধা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার কিছু যেন না হয় এ কারণে আমি নিলয়কে ছেড়ে দিয়েছি। আরে, তুমি ছেড়েছো নাকি? ও তোমাকে ছেড়েছে? ও তো কাউকে ছেড়ে দেয় না, সে সব কিছু শেষ থেকে ছাড়ে। ওই, তুমি এত জানো কি করে শুনি? না মানে তোমার থেকে শুনে ওর প্রতি ধারণা হইল একটু আর কি। এখন থাকো, আমি গেলাম। ওই, আমাকে তুমি ভালোবাসো না? আবি কিন্তু সাজিদের থেকেও খারাপ। নিলয় আর দাঁড়ায় না, রহস্যময়ী এক হাসি দিয়ে সো সেখান থেকে চলে যায়। নিশি কেবল ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাস থেকে বের হতেই কয়েকটা গাড়ি আবিরের সামনে আসে। আবির দাঁড়িয়ে যায়, গাড়ি থেকে কয়েকজন লোক নিলয়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি আবির? নিলয় কিছুটা ভ্রু কুচকে তাকায়।
আবির নাম ধরে যেহেতু ডেকেছে সেহেতু ওরা আবিরকে চেনে না। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের মধ্যে একজন বলে, স্যার তোমাকে ডেকেছে, চলো। নিলয় কালো একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। চারজন লোক ভিতরে বসে আছে। নিলয় এসে দাঁড়াতেই একজন লোক বলে, দেখতে তো হাবাগোবা মনে হয়, শিহাব সোহেল আর আরিফ তোমার বন্ধু হয়? নিলয় সবার দিকে তাকায়, ভালো করে দেখে ওদেরকে, আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ও আমি শিহাবের বাবা মোশারফ, নিশির থেকে শুনেছি ও লাস্ট তোমার সাথেই দেখা করতে বের হয়। তুমি ওকে শেষবার কোথায় দেখছিলে? ও হ্যাঁ আঙ্কেল, শিহাবের সাথে তো রাস্তায় দেখা হয়েছিল। ও বলছিল রাকিব না কে যেন এক ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমার পড়ার চাপ থাকে আমি যেতে পারিনি। ওর সাথে সোহেল আর আরিফ চাই। কিন্তু কেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো নে। তুমি কি মেন্নর বোনকে চেনো? রেনু? জি চিনি। এই যে হাসান বসে আছে আমার পাশে, ওর ছেলে আর বন্ধুরা মিলে মেয়েটার সাথে একটু মজা করতেছে। তুমি নাকি বাদি হয়ে কেস করে এসেছো? তুমি শিহাবের বন্ধু বলে ভালোভাবে বলছি, কেসটা তুলে নাও, না হলে ভালো হবে না তোমার জন্য। ভাই এটা কোন ব্যাপার না, আগে আমাদের ছেলে সবুজকে বের করতে হবে। চলো সাজিদের কাছে যাই, দেখি সে কি করতে পারে। আমার ছেলেদের যদি কিছু হয় পুরো শহর জ্বালিয়ে দিব। ঠিক আছে চলো যাই। ওরা গাড়ি নিয়ে চলে যায়। নিলয় মুস্কি হাসলো, মাইন্ড গেমের দাবার গুটি এবার সঠিক জায়গা মতো বসেছে। মাইন্ড গেম তো এবার শুরু সাজিদের সাথে। নিলয় পকেটে হাত গুজে বাড়ির দিকে ফিরবে, ঠিক সে সময় মিন্নু এসে হাজির। মিন্নুর দিকে তাকিয়ে হাসি হাসি মুখে তাকাতে মিন্নু বলে, ভাইজান আপনারে কইছিলাম কেসটা তুলে নিতে, ওরা অনেক খারাপ লোক, তোমার অনেক মারবে। ধুর পাগল, ওদের থেকে আমি অনেক খারাপ, ঘোড়া মারলে আমি কি বসে থাকবো নাকি? আপনার দেখে তো মনেই হয় না জীবনে যে মারামারি করছেন, আপনি ওদের কি করবেন? আপনাকে তো দেখলে মনে হয় মেয়েদের লগে খালি টাঙ্কি মারতে আইছেন। তুই মার খাবি, ওই সকাল থেকে কিছু খেয়েছিস? না ভাইজান, কি রান্না করবো? তাহলে চল কিছু খাবি। কোথায় নিয়ে যাবা? নেহাভাবিদের বাড়িতে নাকি? কোথায় নিয়ে যাবা? নেহাভাবিদের বাড়িতে নাকি? নেহাভাবি কিন্তু অনেক ভালো। আমি যেদিন প্রথম এখানে বাদাম বিক্রি করতে আসি, অনেক ছেলেরা এখানে বাদাম বিক্রি করতে আসে। আমাকে টেকা না দিয়ে বাদাম খাইতো, আমারে আবার মারতো। নেহাভাবি ওদের সবাইকে বকেছিল, আমাকে বিক্রি করতে সাহায্য করেছিল। হ্যাঁ বুঝছি চল। তুমি কিন্তু কেসটা তুইলা নিও, ওরা তোমার সত্যি অনেক মারবে, তুমি অনেক ভালো। আপনাকে তুমি কইরা বইলা ফেলছি। এটাই ঠিক আছে। আর শোন তুই খেয়ে বাসায় যাবি, আমি থানায় যাব। কেন ওদেরকে এখনো ধরেনি? মিন্নু আর নিলয় রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, ওদের পিছনে আরও একজন যাচ্ছে। মিন্নু আর চোখে ঘুরে তাকিয়ে দেখে নেহা আসছে। নেহা ইশারায় নিলয়কে কিছু বলতে মানা করে। তারপর নিলয় মিন্নুকে নিয়ে বসতেই নেহা ওর পাশে এসে বসে। নেহাকে দেখে নিলয় অবাক হয়। নেহা বলে, নিলয় তোমাকে কিছু কথা বলার আছে। হুম। আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। মানে? নিলয় অবাক হয়, বুড়ো কুচকে তাকায় নেহার দিকে। মিন্নু অবাক হয়, কারণ আবিরকে নিলয় বলে ডাকছে নেহা। মিন্নু একবার নিলয়ের দিকে তাকায়, আরেকবার নেহার দিকে তাকায়। নেহা খাবার অর্ডার দিয়ে বলে, বাবার ডায়েরিতে তোমার ব্যাপারে পড়েছি, আমি কে তুমি কে সবই বাবার ডায়েরিতে লেখা আছে। তুমি যে নিলয় না প্রথম থেকেই তা জানতাম, অবাক হচ্ছ? মানে তুমি প্রথম থেকে জেনেও আমার সাথে এমনটা করতে? হুম করতাম, দেখতাম তুমি মানুষটা আসলে কেমন। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমার প্রতি সত্যি বলতে কোনো ভালো লাগাই আসেনি, কিন্তু দিন দিন তোমার প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি নিজের মধ্যে খেয়াল করেছি। আরও একটা ব্যাপার আছে যেটা তুমি জানলে অবাক হবে। কি সেটা? খাবার চলে আসে, মিন্নু বুড়ো কুচকে একবার ওদের দিকে তাকাচ্ছে, আরেকবার খাবার খাচ্ছে। নেহা খাবারের চামচ হাতে নিয়ে বসে আছে, আর নিলয় হাবার মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোমার মাকে দেখতে চাও? মানে? বাবার ডায়েরিতে আমার আসল মায়ের ঠিকানা আছে, ডায়েরিতে পড়েছি বাবা গোপনে ওনাদের খবর রেখেছিল,
আমার বাবাকে তুমি চেনো না? তোমার থেকেও বড় মাইন্ড গেমার, মানুষকে খুব তাড়াতাড়ি বসে আনতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছি, যদি আসল মা বাবার কাছে থাকতাম তাহলে কখনো এত ভালোবাসা বা আদর পেতাম না যতটা আমার বাবা আমাকে দিয়েছে। তবে উনি যা বলেছে তোমাকে সবটাই সত্য, তুমি তো ওনাকে চেনো। উনি কিন্তু ওনার উপরে কেউ থাকুক সেটা চায় না। তবে তোমাকে তিনি একটা কথা ঠিকই বলেছে, মাস্তানি ছেড়ে দাও। জানি ছাড়তে গেলে অনেক কঠিন কিছুর সম্মুখীন তোমার হতে হবে, তবে আমি তোমার পাশে আছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। শফিক সাহেবের মুখটা মনে পড়ে যায়। না, তিনি এরকম লোক হতে পারেন না। আমার দেখা একজন ভালো লোক তিনি, যদিও আমাকে তার কাছে ব্যবহার করার জন্য আমাকে রকস্টার বানিয়েছে, কিন্তু এ অবধি ওনার তেমন কোনো কাজই আমাকে ডাকেনি। আবার নেহা তো শফিক সাহেবকে ভালো করে চেনে। কে ঠিক, নেহা নাকি শফিক সাহেব? আবারও রহস্যটা বড় হয়ে যাচ্ছে। এক এক করে সব কিছু আমাকে শেষ করতে হবে ঠান্ডা মাথায়। মনে রাখতে হবে রকস্টার জগতে কখনও কেউ কারোর কাছের হতে পারে না, কারণ বড় অবস্থানে সবাই যেতে চায়। হ্যাঁ, রকস্টার মানে সব কিছু তো তার কাছে বন্দি, এখানে কেউ কারোর আপন হয় না। নিলয় খাবারের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। নেহা ওর হাতে হাত রাখে। নিলয় ঘুরে থাকায় নেহার দিকে। নেহার দৃষ্টি অন্যদিনের থেকে আজ অনেক বেশি আলাদা লাগছে। কেমন যেন ওর দৃষ্টি বলছে, বর্ষা করাই যায়। নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা বলে, কখনো মেয়ে রকস্টার দেখেছ? মানে? তুমি রকস্টার হলে আমিও তোমার সাথে থেকে রকস্টার হব। রকস্টারের এই মাইন্ড গেম খেলাতে যদি মরে যাই, তবে একসাথেই না হয় মরব, আর যদি বাঁচি তবে দুজনে সব শত্রুদেরকে একসাথে শেষ করে না হয় বাঁচব। নিলয় আরও কিছু সময় ভাবতে থাকে নেহাকে নিয়ে। মিন্নুর দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চলে যা, এই নিয়ে টাকা, খাবার কিনে নিয়ে যাস তোর আপার জন্য। নেহা, আমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাবে? অনেক কিছু বোঝাপড়া আছে আমার, আজ রাতে হয়তো অনেক কিছু ঘটতে পারে, মাইন্ড গেম শেষ করতে হবে। হুম, চলো। নেহা আর নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়। রেস্টুরেন্টের বাইরে আসতেই নেহা বলে, দাঁড়াও ড্রাইভারকে ফোন করি, গাড়ি নিয়ে আসুক। কোনো দরকার নেই, দু মিনিটে গাড়ি চলে আসবে। নিলয় পকেট থেকে ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করে। ঠিক তার দুই মিনিট বাদেই একটা ছেলে বাইক নিয়ে হাজির। নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া বাইক। তুমি শাওন না? নেহা অবাক হয়ে তাকায় শাওনের দিকে। নেহা জানতই না শাওন নিলয়ের লোক। শাওন মুচকি আসলে, কোনো কথা না বলে সে চলে যায়। নিলয় নেহাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। ঢাকা থেকে অনেক দূর, নিলয়ের পরিচিত জায়গা সেই ছোট্ট বিল যার সব দিক পানিতে ভরে আছে। নিলয়ের এক পাশে সারি ধরে সাদা রাজহাঁসের দল প্যাক প্যাক করে ডেকে চলেছে, আর তার কিছুটা দূরে কাদা খোঁচা পাখির দল পানিতে মুখ ডুবিয়ে কাদা তুলতে ব্যস্ত। বিলের এক প্রান্তে ছোট উঁচু ডিপ, সেই ডিবিতে কলা বাগান লাগানো। শরতের প্রকৃতিতে ছোট জায়গাতে কাশফুলের সমাহার যেন মন কেড়ে নেয়। কলা বাগানের পাশে বকের দলেরা উড়ছে বসছে। নিলয় বাইক থেকে নামে। নেহা নিলয়ের দিকে বড় বড় চোখে তাকায়, কি ব্যাপার, তুমি এখানে কেন নামলে? ঢাকা শহরের বাইরে এটা আমার প্রিয় জায়গা। তোমার বাবার সাথে অনেকবার এখানে এসেছি, মাঝে মাঝে একাও চলে আসি এখানে। কলা বাগানের বিপরীত পাশে বাঁধের উপরে ছোট ছোট সারিবদ্ধ মেহগনি গাছ, গাছের ডালে নানান রঙের পাখিরা একদম চিকন ডালে বসে দোল খাচ্ছে। নিলয় বিলের একদম কিনারায় এসে দাঁড়ায়। বিলটা বেশি বড় না, আবার ছোটও না। বিলের মাঝখান দিয়েই মেইন সড়ক চলে গেছে ঢাকার অদূরে। নিলয় পা থেকে কনভার্স খুলে নেয়, পিস্তলটা বাইকের কোরলে রেখে বিলের পানিতে নামে। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, মনে মনে বলছে, এ ছেলে কি আসলেই রকস্টার? রকস্টাররা কি এমন বাচ্চাদের মতো আচরণ করে? রকস্টার তো ভয়ঙ্কর হয়। না, ছেলেটা ভয়ঙ্করই আছে, তবে তার জায়গা মাফিক, তবে রোমান্টিকও বটে। ওকে ঠিকই আমি শত্রুদের থেকে বাঁচিয়ে রকস্টার দুনিয়া থেকে সরিয়ে আনবো, আমার করে নেব ওকে।
নিলয় পানির মধ্যে পায়চারি করছে, নেহা দেখে আসছে। নেহা চিৎকার করে বলে, আমিও ভিজব তোমার সাথে। নিলয় কিছুটা সরু চোখে তাকায় ওর দিকে। নিলয়ের ভালো লাগাতে কেউ কখনো ভাগ বসায়নি। অবশ্য নিলয় চাইত কেউ তার পাশে থাকুক, কিন্তু কে থাকবে তার এই স্বর্ণ সারা জীবনে? কিন্তু কেন জানি মনে হচ্ছে সে পেয়ে গেছে সেই তার কাঙ্ক্ষিত সঙ্গী। রকস্টারের জীবনে রঙিন কোনো স্বপ্নর আগমন নিলয় যেন মানতে পারছে না। নেহার থেকে চোখ সরিয়ে বাইকে থাকা অদেখা পিস্তলটার দিকে তাকায়। কেমন যেন বিভীষিকাময় মুহূর্তগুলো আবারও মনে পড়ে ওর। মনে পড়ে যায় রাহাত, অর্ক, সৌরভ, রাকিব, রেনুর সাথে যারা খারাপ করেছিল তাদের, সাজিদ এবং শফিক সাহেবকে। নিলয় অবাক হয়, শফিক সাহেবের কথা কেন মনে পড়ে গেল ওর? বুকটা ছ্যাত করে ওঠে। এ ছেলে কী ভাবছ? হুম, এখন এসো আমার হাত ধরো, দুজনে অল্প পানিতে কিছু সময় হাঁটব, আসো। নেহার জারি শুনে নিলয় থতমত খেয়ে ওর দিকে তাকায়। কখন যে নেহা খালি পায়ে পায়জামা উঁচু করে পানিতে নেমে পড়েছে নিলয় খেয়ালই করেনি। নেহার ফর্সা পায়ের অনেকটাই নিলয়ের চোখে এসে পড়ে। এই প্রথম কোনো মেয়ের খুব কাছে এসেছে নিলয়। বুকটা আবারও কেঁপে ওঠে, কেমন যেন ভয় পেতে থাকে ও। নেহা নিলয়ের হাত ধরে, নিলয় একদম চুপসে যায়, নিজেই নিজের ওপর অবাক হচ্ছে। সে নিজেই মনে মনে বলছে, আমি কি আসলে রকস্টার? এত ভয় পাচ্ছি কেন? এত নার্ভাস কেন মনে হচ্ছে নিজেকে? নিলয় কিছু বলতে যাবে তার আগে নেহা নিলয়ের হাত ধরে আরেকটু দূরে সরে যায়। বক আর রং বেরঙের পাখিদের দিকে তাকিয়ে নেহা বলে, তোমার রাখি পাতে দৃষ্টি অগোচর হব, ভেসে যাব দূর বহুদূর, বৃষ্টি বিলাসের সাথে করব জোছনা বিলাস, মনের সরোবরে ভাসব অনেক দূর, তুমি আছো হৃদয় মন্দিরে, আমি স্বপ্ন হব হন্য হব ভালোবাসার সমুদ্রে। নিলয় নেহার দিকে হা হয়ে তাকিয়ে থাকে, শক্ত করে ধরে আছে নেহা। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এখন চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে। এরকম মুহূর্ত নিলয়ের কখনো আসেনি। তার বদলে এসেছে রক্তের ছন্দ, ছন্দে আটকে থাকা শিহরিত খুনের নেশা। কেমন যেন ব্যাকুল করা মুহূর্ত নিলয় উপভোগ করছে। ফির ফিরে বাতাস, সকালের রোদ্দুর যেন নেহার মুখে এসে পড়েছে। রাজহাঁসের ডাক, কাদা খোঁচাদের কাদার ঘ্রাণ, বাতাসে কলা পাতার উচ্ছ্বাসিত গান, বকেদের উড়ে চলার শব্দ, পাখিদের কলকাকলি, আর সাথে তনায়া তদ্রিত নেহার মুখশ্রী। নিলয়কে রকস্টার জগৎ থেকে যেন বের করে এনেছে। নেহাকে ডাকতে যাবে, তখনই নিলয় খেয়াল করে রাস্তার উপরে কিছুটা দূরে চারজন ছেলে দাঁড়িয়ে আছে। মুখগুলো অচেনা নিলয়ের। নিলয়ের তাকানো দেখেই তারা সবাই দৌড়ে গাড়িতে যেয়ে বসে। নিলয় অবাক হয়, কেন তারা এভাবে পালাতে গেল? তার মানে কি আমাদের ফলো করছে তারা? কি হতে পারে, ফলোই বা কেন করছে? আমার পিছনে তাহলে অনেক আগে এসেছিল, কারা হবে? সাজিদের লোক, নাকি মুশরাফের লোক, নাকি শফিক সাহেবের লোক? নিলয়ের মাথাটা যেন গরম হতে থাকে। ভিতরে থাকা রকস্টারের সেই শের যেন জেগে উঠতে থাকে। ভয়ঙ্কর সেই রোগ যেটার শেষ ভালোবাসা নয়, রক্তের স্রোত। নিলয় হাত ছাড়াতে যাবে, কিন্তু নেয়া হাত ছাড়ছে না। লোকগুলো নিলয়ের এমন আচরণ বেশ ভালো করেই খেয়াল করে, গাড়ি চালিয়ে চলে যায়। নিলয়ের সন্দেহটাই ঠিক, তাদেরকে ফলো করছিল তারা, কিন্তু কেন? নেহা আছে তাই, নাকি নিলয়কে মারতে চায়? দেখো না নিলয়, পাখিদের দিকে তাকিয়ে, ওই যে উঁচু ডালে দুটো পাখি বসে আছে একসাথে, ওরা কারা জানো? কারা? নিজেকে একটু স্বাভাবিক করে বলে নিলয়, আমি আর তুমি। দেখো না, ওদের থাকার জায়গা কিন্তু ঠিকভাবে নেই, তবুও তারা একসাথে বসে কতটা আপন মনে সামনে তাকিয়ে আছে জানো? মেয়েটা ছেলেটাকে কি বলছে? কি বলছে? বলছে, তোমার পাশে আমি সারা জীবন থাকব, কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি দূর থেকে বুঝে যাচ্ছ কোনটা ছেলে আর কোনটা মেয়ে। এই, তুমি অমন আনরোমান্টিক কেন? ও হ্যাঁ,
তুমি তো রকস্টার, তোমার কি আর কল্পনা করতে ভালো লাগে? হয়েছে হয়েছে, রাগ দেখিয়ে লাভ নেই, এখন চলো আমরা যাই, আর কত দূর। নেহা আর নিলয় আবারও চলতে শুরু করে। নিলয়ের জুতোর ভিতরে লাগানো আছে পিস্তল, যা ও সবসময় রেখে দেয়। বাইকের পিছনে নেহা বসে আছে। এতক্ষণ ভালোই ছিল, কিন্তু বিলে একসাথে ভেজার পর নেহা যেন আরও নিলয়ের কাছে চলে আসে। নিলয় যেন আবারও অন্যরকম হয়ে যাচ্ছে। তবে নিলয় নেহাকে নিয়ে নয়, ভাবছে আপকামিং শত্রুদের নিয়ে। সত্যিই রকস্টার হওয়ার রাস্তাটা সহজ হলেও সেই রাস্তা থেকে পুনরায় বের হয়ে আসার রাস্তাটা বেশ দুর্গম। এই যে এই বাড়িটা, নিলয় জোরে ব্রেক কষে। নেহা নিজেকে আর ধরে রাখতে পারে না, সোজা নিলয়ের উপরে ঝুঁকে এসে পড়ে। নিলয় কিছু বলার আগেই নেহা বলে, কি ব্যাপার রকস্টার, খুব তো শয়তানি শিখেছেন। ওই একদমই না, আমি আসলে, আচ্ছা বাতাও, এই বাড়িটা, বাট শর্ত একটা, বাবা যেন এসব না জানে। নিলয় বাইক থেকে নামে, কয়েকটা বাচ্চা দৌড়ে আসে ওদের কাছে। হয়তো গাড়ির শব্দ শুনে গাড়িটা দেখতে এসেছে। নিলয় বাড়ির চারপাশে তাকায়। সুপারি গাছের পাতা দিয়ে বেড়া বা পাঁচিল করা ছোট্ট একটি প্রবেশ জায়গা, সেটাও বাঁশ আর কঞ্চি দিয়ে তৈরি। নিলয় নেহার হাত ধরে ভিতরে প্রবেশ করে। সামনেই দুই রুম বিশিষ্ট একটি ছোট টিনের ঘর। দুইজন মহিলা বসে আছেন, একজন রান্না করছে, অন্যজন তরকারি বেছে দিচ্ছে। পুরো বাড়িতে দুইজন মহিলা, আর বাচ্চাদের রান্নাগোনা ছাড়া তেমন কাউকেই চোখে পড়ছে না। নিলয় সব দিক তাকিয়ে খুঁজছে কোনো পুরুষ আছে কি না, যদি থাকে তবে তা হয়তো নেহার বাবাই হবে, আসল বাবা যিনি কিনা নেহাকে ফেলে দিতে চেয়েছিল। নিলয় তাকে মেরে ফেলতেই যেন মরিয়া হয়ে আছে, লোকটার প্রতি অজস্র ঘৃণা আর রাগ জমে আছে ওর। নিলয়দের দিকে মহিলা দুইজন তাকায়, সাথে সাথেই মাথায় কাপড় দিয়ে বলে, আপনারা কারা, এখানে কি করছেন? নেহা নিলয়ের পেছন থেকে সরে আসে, নিলয়ের পাশে দাঁড়িয়ে এসে বলে, মিমকে। ময়লা চিটচিটে ধূসর রঙের তরকারি বেছে দেওয়া মহিলা বলে ওঠে, আমি মিম, কেন? নেহা ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকটা সময়। নেহা দু কথা শোনানোর জন্য প্রস্তুত হতেই নীলা বলে, আমি সাজেদা, ও আমার মামাতো বোন। মানে আপনি প্রথম বাচ্চা ফেলে দিয়েছিলেন রাস্তায়, আপনার ভালোবাসার মানুষের কথা শুনে, তারপর আপনার বোন মিম সেও বাচ্চা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে বাচ্চা নিয়ে যায়। মাহিম ছিল আপনার ভালোবাসার মানুষের নাম। মহিলা দুজন চোখ বড় বড় করে তাকায় ওদের দিকে। নিলয়ের শির দ্বারা যেন সঞ্চারিত হতে থাকে, লোমগুলো দাঁড়িয়ে যায় রাগে। পা উঁচু করে পিস্তল হাতে নেওয়ার প্রস্তুতি নিতেই নেহা ইশারায় কোনোরকমে নিলয়কে থামিয়ে দেয়। মহিলা দুইজন তখনও ওদের দিকে বড় বড় চোখ করে চেয়ে আছে। তোমরা কারা? সাজেদা বেগম কথাটি বলে ওঠে। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নেহা বলে, আমরা আপনাদেরই সন্তান। মানে? জি, আমি নেহা ও নিলয়, আপনার ছেলে, আর আপনাদের দুজনের ভুলের জন্য আমরা অন্যের কাছে থেকে বড় হয়েছি। দুজন মহিলা এগিয়ে আসে ওদের দিকে, ওনাদের চোখে মুখে কাতরতার প্রকাশ। ভালোবাসার মায়া জালে যেন দুজন মহিলার চোখ চেয়ে গেছে জলে। আমাদের মাফ করে দাও তোমরা, আমাদের জন্য তোমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। কেন করেছিলেন এমনটা? আমাদের দোষটা কোথায়? আমরা কি করেছিলাম? আমাদেরকে একদমই স্পর্শ করবেন না। নিলয় গম্ভীর হয়ে কথাগুলো বলে। দুজন মহিলা থেমে যায়, কেমন যেন লজ্জায় মাথা নিচু করে নেয়। নিলয়ের চোখে পানি নেই, একরাশ রাগ জমা হয়ে যেন লাল রং ধারণ করেছে। তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। কিন্তু একটা কথা, তোমরা নিশ্চয়ই জানো মায়ের কোনো জাতের ধরন হয় না, কোনো পার্থক্য নেই, মা তো মাই হয়। সন্তান যেমনই হয় না কেন, মায়ের কাছে সে নির্দোষ। কিন্তু কোনো মা যদি দোষ করে, সন্তান তা মেনে নিতে পারে না, কথাটা নিশ্চয়ই জানো। মা যদি খারাপও হয় তবুও সে মাই হয়। নিলয় আর নেহা কোনো কথা বলছে না। অনেক কিছু বলার ছিল, কিন্তু সব কিছু যেন মাথা থেকে হারিয়ে গেছে।
কাতর দৃষ্টিতে নিলয় ওনার দিকে তাকিয়ে চলে আসতে যাবে, তখন সাজেদা বলে, বাবা নিলয় জানতে চাইবে না আমরা কেমন আছি? তোমার কাছে জানতে চাইছি না তুমি কেমন আছো, কিভাবে আমাদের পেলে, কারণ মায়ের মন ঠিকই বলছে তুমি ভালো নেই। আচ্ছা নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর দয়া করে এখানে কখনো আর আসবে না, কারণ আমরা সভ্য সমাজে নিজেদের মানিয়ে নিতে পারিনি। আমরা দুজন ছিলাম রাতের পরি, এই যে বাচ্চারা এখানে আছে এদের ঠিক বাবাকে এরা নিজেরাই জানে না, অন্যের বাচ্চাদের নিয়ে আমরা এখন থাকি। টাকাগুলো আসে শফিক সাহেবের থেকে, উনি বলেছে আমরা নাকি তার একদিন কাজে আসতে পারি, সে কারণেই আমাদের রেখে দিয়েছেন। তবে তিনি বলেছেন আমাদের ঠিকানা কেউ জানবে না, কিন্তু সন্তানের থেকে মা যতই খারাপ হোক না কেন আলাদা কি সত্যিই করা যায়? আর যারা সত্য আলাদা হয়, যেমন বৃদ্ধাশ্রম বা বৌমা আসার পর সংসার আলাদা করে নেয়, তারা আদৌ সন্তান কি না কে জানে, তারা হতে পারে পশু। ভালো থেকো নিলয়, তোমার জন্য দোয়া থাকবে আমার সব সময়। নিলয় ঘুরে তাকায় মায়ের দিকে, নরম দৃষ্টিতে তাকায় নিলয়, মা ওর দিকে চেয়ে আছে, নিলয় স্পষ্ট তাকিয়ে আছে মায়ের দিকে, মায়ের চোখে পানি ছলছল করছে, এক মায়া দৃষ্টি, সেই দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, আছে কেবল অজস্র মায়া, আশীর্বাদের দৃষ্টি, নেহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, দুজনেই চুপ হয়ে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে, নেহাও নিলয়ের সাথে চলে আসে, বাইক স্টার্ট দিয়ে নিলয় নেহাকে নিয়ে চলে আসে, সেই বিলের ধারে এসে বাইক থামায়। দুপুরের কড়া রোদ বিলের পানিকে আরও উজ্জ্বল করে দিয়েছে, বাইক থেকে নেমে নিলয় রোদের মধ্যে বিলের দিকে তাকিয়ে থাকে, কখন যে সে কান্না করে দিয়েছে টের পায়নি। নেহা এসে ওর হাত ধরে, নেহা স্পষ্ট দেখেছে নিলয় কাঁদছে। কাঁদছো কেন তুমি, তোমার তো কাদার কথা না, তুমি না রকস্টার? মায়ের কাছে ছেলে রকস্টার হতে পারে না, কেন কাঁদছে আমি নিজেই জানি না, এসেছিলাম আজ বোঝাপড়া একেবারে ঠিক করে নিতে, কত জমানো কষ্ট রাগ অভিমান জমা ছিল মনের একদম গভীরে। বুঝতে পারছো না মায়ের উপর সন্তানের অভিমান আসলে কেমনটা হয়, অনেক বেশি, চেয়েছিলাম সব কিছু ধ্বংস করতে, কিন্তু কি হলো, মহিলাটার মুখের দিক তাকিয়ে সব কিছু যেন পাল্টে গেল আমার, সব কিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, পালিয়ে এসেছি আজ আমি প্রথমবার। প্রথমে এই রকস্টার পালিয়ে এসেছে, চোখের পানি দেখতে দেবে না কাউকে। ধুর পাগল, এটা পালানো বলে না, এটা ভালোবাসা। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, বাবা কেন এনাদের ব্যবহার করবে, কি করবে উনি? তোমার বাবা একজন রিয়েল মাইন্ড গেমার, এক পা ফেলার আগে পাঁচ পা আগে ফেললে কি হবে সেটা ভেবে উনি এগিয়ে যায়। আমার খুব ভালো লাগে এমন ধীরগতি সম্পন্ন বুদ্ধিমান খেলোয়াড়ের সাথে মাইন্ড গেম খেলতে। ওরা আর সেখানে থাকে না, বাড়ির দিকে চলে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, শফিক সাহেব নিলয়ের রুমে এসে বসে, নিলয় ওনার দিকে তাকিয়ে মুস্কি হাসে, শফিক সাহেব গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। নিলয়, আমি শহরের মেয়র হতে চাই, ক্ষমতা আমার করে নিতে চাই, কোনো প্রতিদ্বন্দ্বী চাই না আমি, আমি চাই না আমার উপরে কেউ কথা বলুক। কেউ বলবে না? না নিলয়, বলবে, একজন আছে সে বলবে, সে পারে অনেক কিছুই করতে, কাউকে ভয় পায় না সে, সে সাহসী, সে একাই যথেষ্ট, সে একা চলতেই ভালোবাসে। কে সে? সময় হলে বুঝবে, আমি চাই না সে থাকুক, মানে হলো আমি চাই না সে দুনিয়াতে বেঁচে থাকুক। শফিক সাহেব রহস্যময়ী এক হাসি দিয়ে চলে যায়, নিলয় জানালার কাছে এসে দাঁড়ায়। ওনার বলা সেই দিনের কথাগুলো আজ অনেক বেশি ভাবাচ্ছে। তিনি বলেছিলেন, কখনো মানুষ চিনতে যেও না, মানুষ স্বয়ং উপরওয়ালা ছাড়া চিনতে পারে না, মানুষের মধ্যে অনেক দিক থাকে, তবে মানুষের সাথে শয়তানের একটা সম্পর্ক আছে, যারা সেই শয়তানের সম্পর্কটাকে ভেঙে চুরে তছনছ করতে পারে সেই মহাপুরুষ, আর যে পারে না সেই নিকৃষ্ট মানব। সমাজে মানুষ চিনতে গেলে নিকৃষ্ট মানুষ প্রথমে পাওয়া না গেলেও সময়ের গতিতে ঠিকই চেনা যায়, তাই মানুষকে চিনতে কোনো প্রকার তাড়াহুড়ো না করে ঠিক না, সময় নামক গতিধিক বস্তু ঠিকই মানুষকে চিনিয়ে দেবে। লয়ের ফোন বেজে ওঠে,
পকেট থেকে ফোন বের করে দেখে অজানা নাম্বার। নিলয় রিসিভ করে। হ্যালো নিলয়, আমি রেনু বলছি। ওরা মিন্নুকে ধরে নিয়ে গেছে। শাহিন এসে আপনার কথা জানতে চাইলো আবিরকে। ওরা জেনে গেছে মিন্নু আবিরের সাথেই থাকে, তাই কেস না তুলে নেওয়াতে ওদের সমস্যা হচ্ছে। আপনাকে চাই এ কারণে মিন্নুকে তুলে নিয়ে গেছে। হসপিটালে ডাক্তার আপার থেকে ফোন নিয়ে কল দিয়েছে। আপনি ওকে বাঁচান, জানোয়ারেরা আপনার ভাইকে মেরে ফেলবে। নিলয় ফোন কেটে দেয়। গা থেকে শার্ট খুলে সাদা রঙের গেঞ্জি পরে ও। গেঞ্জের সামনে ভৌতিক মাস্কসহ একটা ভূতের ছবি আঁকানো। কালো রঙের ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে বড় বুড় জুতো পরে নেয়। দুই পায়ের সাথে পিস্তল চেন কভার দিয়ে আটকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো বড় স্পাইক করে স্টুডেন্ট চশমা পরে নেয়। টেবিলের ওপর ভৌতিক মাস্ক পিছনে গেঞ্জির নিচে আটকে নেয়। অন্য দিনের মতো রকস্টার লুকে সে বের হচ্ছে না। সাদা সিদে হাবাগোবা লোকের মতো সে আজ মিশনে যাচ্ছে। নিলয় দরজা থেকে বের হতেই নেহা ওর হাত ধরে। কি ব্যাপার রকস্টার, কোথায় যাচ্ছেন এভাবে? নিলয় অসময়ে বাইরে গেলে কারণ ছাড়া যায় না, আর কেন এবং কোথায় যাচ্ছি সেটা কাউকেই বলে না। বাপরে কি অ্যাটিটিউড! তুমি একটু তোমার বাবার উপরে নজর রেখো। ওকে জনাব, তবে তাড়াতাড়ি ফিরবে। নিলয় কোনো উত্তর দেয়নি। বাসা থেকে বের হয়। নেহার গাড়িতে করে সে বের হয়। নিলয় পকেট থেকে ফোন নিয়ে ফোন করে আশরাফ, সাকিব, হাসান, শাওন আর সায়ানকে। নেহাদের বাড়ি থেকে বের হয়ে সে বড় বাজারে আসে। গাড়িটাকে স্পিডে টার্ন করতেই কারো বাইকের সাথে কোনো রকমে ধাক্কা লাগা থেকে বেঁচে যায় সে। নিলয়ের এসবে কোনো খেয়াল নেই, সে গাড়ি চালাতে ব্যস্ত। বাইকে থাকা ব্যক্তিটি উচ্চ স্বরে গালি দিতে যাবে তখনই অবাক হয়ে চেয়ে থাকে, কারণ বাইক যে চালাচ্ছিল সে নিশি। নিশি বোকার মতো তাকায়। জানালা দিয়ে সে স্পষ্ট নিলয়কে দেখেছে। উচ্চস্বরে বলে, আবির! কিন্তু আবিরের নামধারী নিলয় শুনতে পায় না। সে কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। নিশি নিলয়কে ফোন দেয় কিন্তু রিসিভ হয় না। আচ্ছা, ওটা কি সত্যি আবির ছিল নাকি আমি ভুল দেখেছি? এভাবে হিরো লুক নিয়ে সে কোথায় যাচ্ছে, আবার গাড়ি চালিয়ে? শিওর আবির না ও, কিন্তু আবিরের মতোই তো মনে হলো। নিশি এসব ভাবতে ভাবতে গাড়িটার পিছু নেয়, কিন্তু গাড়িটা অনেক দূর চলে গেছে। নিশি তবুও অনুমান করে চলে সেই দিকে। নিলয় ফোন হাতে নেয়। নিশির নাম্বার ভেসে আসে। ফোন কেটে দিয়ে শাওনকে কল দেয় ও। মিন্নুকে পেয়েছিস? ভাইয়া, শাহিন একটা গুদাম করে আছে, আমার মনে হয় রেনুকে ওরা এখানে তুলে এনে সবাই মিলে ধর্ষণ করে। নিলয় ফোন কেটে দেয়। রাগের পরিমাণ আবার বেড়ে যায় ওর। গায়ের লোমগুলো দাঁড়িয়ে যেতে থাকে। গাড়ির স্পিরিট আবারও বাড়িয়ে দেয়। শাওনের বলা ঠিকানাতে নিলয় পৌঁছে অনেক দূরে গাড়িটা পার্ক করে। চারপাশে অনেক অন্ধকার, কেবল দূরে একটি ছোট্ট গুদাম ঘরের সামনে 40 ওয়াটের বাল্ব কোনো রকমে জ্বলছে। আবির পকেটে হাত গুজে তাড়াতাড়ি হেঁটে যায়। দরজার ভিতর থেকে আটকানো। দরজার কাছে যেতেই নিলয় শুনতে পায়। তোদের সাহস কী করে হয় আমাদের নামে কেস করিস? ওই তোর বোনকে আবার তুলে নিয়ে আসবো, তোকে মেরে এখানেই রেখে দেবো। তোর সাথে যে তাকে ওটাকে আগে মেরে রেখে দেবো। কত সাহস আমাদের নামে কেস করে শালা মা! কথাগুলো বলে শাহিন মিন্নুর পেটে জোরে লাথি দেয়। মিন্নু চিৎকার দিয়ে ওঠে, বলে, আমাকে ছাইড়া দেন, আমি কিছু করি নাই। ভাইজান আমারে নিয়ে পুলিশদের কাছে গেছিল, আমি তো সাথে ছিলাম। আমারে ছাইড়া দেন, আমারে ছাইড়া দেন ভাইজান, আমারে বাঁচান। শাহিন আবারও গালে দিয়ে বলে, ওই রফিক, ভেজন মা কুত্তার বাচ্চাকে বেল্ট খুলে পেরাতে থাক। রফিক কোমর থেকে বেল্ট খুলে কয়েক বাড়ি দেয়। মিন্নু চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন শাহিন শুনতে পায় দরজায় টোকা মারার শব্দ। বেশ জোরেই শব্দটা আসছে। এই রফিক, দেখ তো কোন হালার পুত আসলো রে। অসময় পরিচিত হইলে বিদায় কর, আর না হলে ভেতরে নিয়ে শালাকে দৌড়ে পিটায়। কাজের সময় ঝামেলা ভালো লাগে না। রফিক যে দরজা খোলে দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে। গোলগাল চেহারা, মুখটা মায়াবী, হাবাগোবা টাইপ,
তবে স্টাইল সেই লেভেলের বেশি। পা থেকে মাথা অবধি রফিক তাকিয়ে দেখে। কে তুই? সাহিন ভাই আছে। কেন, তাকে কি দরকার? ভাইজান, আসলে আমি আপনাদের কাছে মাপ চাইতে এসেছি। মানে আপনারা যাকে খুঁজছেন সেই ছেলে, মানে আবির। ওহ, তুই এত মানে মানে করছিস কেন? দেখে তো গোবেচারা লাগছে। তুই কেস করেছিস আমাদের নামে, সাহসটা খুব বেশি। ওই কে আসছে রে? ভাই, সেই মালটা আইছে, যে শুনছে পোলাডাকে তুইলা নিয়ে আসছি, সেই চলে আইছে। কি জানি নাম কইলো। আবির ভাইয়া, আমি আসছি। ভেতরে নিয়ে আয়, আর শোন, দরজায় তালা দিয়ে চাবিটা চানালা দিয়ে বাইরে ফেলে দে। রেনু শরীর নিয়ে যেদিন খেলছিলাম, ওই দিন যে মিউজিকটা জুড়ে বাজছিল সেটা চালু করে দে। আজ বোঝাবো উপকার কাকে বলে। মাকে নিয়ে আয় সামনে। নিলয় চোখ বন্ধ করে রেনুর কথা শুনতেই অস্বাভাবিক মুখের রং পাল্টে যেতে থাকে। ডান হাত মুষ্টিবদ্ধ করে কয়েকবার নিজের দাবনাতে কিল দেয়। মনে মনে সে হাসে, তবে সে হাসিতে কোনো শব্দ নেই, হাসিটা কেউ দেখবে না। নিলয় ধীর পায়ে ভিতরে এগিয়ে যায়। পাঁচজন ছোট একটি ঘরে মিন্নুকে পিটাচ্ছিল। নিলয় কয়েক পা ভিতরে প্রবেশ করে রফিক দরজা আটকে তালা দিয়ে চাবিটা জানালা দিয়ে ফেলে দেয়। মিন্নু নিলয়কে দেখে হামাগুড়ি দিয়ে ওর কাছে আসতে যাবে, তখনই শাহিন বসা থেকে উঠে ওর পিঠে পা এক পা দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নিলয় চশমাটা খুলে গেঞ্জির কাপড়ে মুছে আবারও পরে নেয়। নিলয়ের দিকে তাকিয়ে সিগারেট জ্বালিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে বলে, তুই তাহলে আবির? দেখতে তো মাশাল্লাহ, মনে তো হয় না কখনো কারো সাথে মারামারি করেছিস। এত দেখতে হিরোর মতো কেন তুই? রেনুর সাথে তোর কিসের সম্পর্ক? দেখ ভাই, আমার সাথে কেউ ঝামেলা করে না, চেনেও করে না, না জেনেও করে না, কারণ আমি মানুষটা ভালো না। প্রথমে বোঝায়, কিন্তু পরে নাও শুনলে খবর করে দিই। যেমন রেনুকে কইছিলাম, চল অনেক টাকা দেব, মেয়েটার শরীরের আগুন রে ভাই, আগুন আছে। এত মানুষের লগে হয়েছে তবুও আগুন কমে না। তোর মতো সুন্দর দেখলেই মনটা চায় সারা রাত মধুর চাকে বসে থাকি। ভালোভাবে কইছিলাম, হেতি আইলো না, তাই মাথা গেল গরম হয়, নিজেকে আর সামলাইতে পারি নাই। তুইলা নিয়া আসছি, সারা রাত এই পাঁচজন মিলে নারী আরও একজন ছিল, বড় মানুষ চেয়ে, তোর জানা লাগবে না। তো ছজন মিলা সারা রাত রেনুর লোকে কুৎকুৎ খেলছি, বুঝছস? তোরে দিকে তো মনে হয় না তুই এসব বুঝবি, ইনোসেন্ট লোক মাইরে তোর। ও হ্যাঁ, যা বলছিলাম, মেয়েটা একটা মাল, দেহ বেচা খাই তো কী করবে, যে আগুন শরীরে জমায় রাখছে তা কি কি নিবান চায় একজনের লোকে? তাইকা তো মেয়েটারে আবার বাসায় নিয়ে আইছিলাম, ঝামেলা নেব না বইলা থানায় গিয়া 30,000 টাকাও মাইরে আসছি, তবুও ঝামেলাটা বাঁধলো। পুলিশ মামা রোজ একবার কইরা বাড়িতে এসা বহু ঝামেলা করে, হালারপুত পুলিশের লোক বইলা বেচা যায়, না হলে কবে বেটাকে থুইলা নিতাম উপরে। খোঁজ নিয়ে জানতে পারি থানায় গিয়া তুই আর ওই মা ইয়ে কথাটা বলে মিন্নুকে চেপে ধরে জোরে শাহিন, আমাদের নামে কেস করছস, নামগুলো মিন্নু কইছে আর সাহসটা দেখাইছিস তুই, কিন্তু এইটা ভাইবা উঠতে পারছে না, তোর কথা শুনে পুলিশ কেন আসবে আমাদের ধরতে? সে যাই হোক, তোকে দেখে আমার ভালো লাগছে, চুপচাপ একটা ছেলে, ললিপপ বয়ের মতো। চা, তোকে মাফ করে দিলাম, কেসটা তুলে নিবি এখন মেয়ে এখন যে, এরপর শহরে যেন তোকে না দেখে, যা সামন থেকে যা। নিলয় একটু মুচকি হাসে, শাহিন ওর হাসির দিকে তাকিয়ে থাকে। আবির হাসি মুখে এগিয়ে যায় খালি চেয়ারের দিকে, তারপর চেয়ার এক হাত দিয়ে টেনে নিয়ে শাহিনের সামনে গিয়ে বসে, পায়ের ওপর পা তুলে কয়েকবার ঘাড় নাড়াতে থাকে। শাহিন বলে, বাহ, তোর অ্যাটিটিউড সত্যি ভালো লেগেছে, তুই অনেক ইউনিসেন্ট, দেখতে তো ললিপপের মতো, কিন্তু কেন জানি না তুই অনেক বুদ্ধিমান, জঙ্গলের শেরের মতো, যে কিনা শিকার করতে ভালোবাসে। তোকে চেয়ার আন, একটু মামার সাথে কথা বলি বসে। শাহিন মিন্নুকে ছেড়ে দেয়। মিন্নু কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিলয়ের কাছে এসে বসে, শাহিনের পেছনে সবাই এসে দাঁড়ায়। মৃদু শব্দে মিউজিক বাজতে থাকে, ইংলিশ গান বাজছে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, ভাইজান,
ওরা আমার কী কী করছে সব আমাকে বলছে। ওরা আমার আপার গায়ে হাত দিয়েছে, আমার আপারে গালি দিয়েছে, আমার আপার কাপড়গুলো খুলে ওরা। নিশি ওর বাইকের আলোতে দেখে দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, বাগানের কাছাকাছি গাড়িটা রাখা। নিশি গাড়ির সামনে এসে দাঁড়ায়। নিলয় যে গাড়িতে করে এসেছে এটা সেই গাড়ি। আশেপাশে তাকায় নিশি, কাউকেই দেখতে পারছে না। গাড়ির দরজায় কয়েকবার টোকা দেয়, কাঁচগুলো ভেতর থেকে আটকানো, কেউ নেই গাড়ির কাছে। আবির নাকি অন্য কেউ, এটা আবির হতে পারে না। ও গাড়ি চালাতে পারে এটা মানতে পারছি না, কিন্তু আমার চোখও তো ভুল কিছু দেখেনি। আবির চালাচ্ছিল গাড়ি, আর চোখে মুখে অন্যরকম কিছু ছিল, কিন্তু সে কোথায়? নিশি খুঁজতে থাকে। আরেকজন কে ছিল? নিলয়ের কথা শুনে শাহিন বসা থেকে উঠে দাঁড়ায়, আরও একটি সিগারেট জ্বালিয়ে নিলয়ের কাছাকাছি এসে মুখে ধোঁয়াগুলো ছুড়ে দেয়। রফিক এসে নিলয়ের চোখ থেকে স্টুডেন্ট চশমা খুলে নেয়। দেখ তোর ভাই কিছু মারবে না, কেসটা ভালোভাবে যেয়ে তুলে নে। রফিক কথাটা শেষ করে চশমাটা শার্টের কাপড় দিয়ে মুছে নিলয়ের চোখে আবার পরিয়ে দেয়। নিলয় আবার বলে, আরেকজনের নাম কি ছিল? শাহিন কোমর থেকে ছুরি বের করে নিলয়ের গলার কাছে ধরে তারপর গালি দিয়ে বলে, শালা বান, তোকে ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু তুই তো দেখি একটা বেচার লোক, তোর নামাইরা শান্তি হবে না, তোর ফল। আরেকজনের নাম কি ছিল? ও ভাই, একে কি করবো রে, চেহারা দিকে তো মারতে ইচ্ছা হচ্ছে না, তুই বল কি করব। আরেকজনের নাম কি ছিল? রফিক এসে নিলয়ের ডান হাতের কবজিতে হকি স্টিক দিয়ে জোরে বাড়ি দেয়। হকি স্টিক ভেঙে চলে যায় অন্যদিকে। রফিক হা হয়ে তাকিয়ে থাকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, রফিকের কাঁধে হাত রেখে বলে, আরেকজনের নাম কি ছিল? ওই তৌকির মারশালাকে বহুত স্পেশাল করছে। তৌফিক নামের ছেলেটা এসে নিলয়ের পিঠে স্টিক দিয়ে বাড়ি দেয়। সে স্টিকও ভেঙে ছুটে যায় অন্যদিকে। নিলয় ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ থেকে চশমাটা খুলে ঠিক মতো রেখে দেয়। কয়েকবার গলা নাড়িয়ে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। মিন্নু হা হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মিন্নুকে বলে, তুই ঘরের কোণাতে গিয়ে চোখ বন্ধ করে বসে থাক। কেন রে শালা, তোকে মারবো, আরও এটা দেখে ভয় পাবে, তোকে এখানেই কেটে রেখে দেব। রেনুর গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আবির, তুই শালার কথা শুনবি না বল, আমাকে কিন্তু চিনিস না, তোকে বুঝিয়েছিলাম কিন্তু শুনলি না তো, তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। মিন্নু তুই জানিস তোর বোনের গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আমি হাত দিয়েছিলাম, ওর ওড়নাটা কেড়ে নিয়ে ও জানালাতে ফেলে দিয়েছিলাম, এরপর পুকে হাত দিয়ে। তৌকির আর কিছু বলতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই যেন স্তব্ধ হয়ে যায়, চারপাশ যেন নীরবতা ভর করে, সবাই ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ যেন সবার কপালে উঠে গেছে। রফিকের হাত কেঁপে হকি স্টিকটা নিচে পড়ে যায়। মিন্নুর চোখ বন্ধ করে ফেলেছে, সে বুঝতে পারছে না কিসের হঠাৎ এত নীরবতা। এই ছোট্ট ঘরে জমা হয়েছে। তৌকির কথাটা বলার সাথে সাথেই নিলয় পাশে দাঁড়িয়ে থাকা শাইনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তৌকিরের গলায় জোরে টান দিয়ে বসে, গলার মাঝখান দিয়ে যেন হা হয়ে যায়, রক্তগুলো ফিনকি দিয়ে বের হতে থাকে। তৌকির মাটিতে পড়ে যে শটান হয়ে নীরব হয়ে যায়। নিলয় সাথে সাথেই পেছন থেকে মাস্ক বের করে মুখে পরে নেয়। মাস্কের ভিতর দিয়ে ঠোঁটে সিগারেট লাগানো আছে, এক ধারে টেনে যাচ্ছে ও। মাস্ক পরতেই শাহিন বলে ওঠে, নিলয় শব্দ করে হেসে ওঠে, ভেদকুটে সেই হাসির শব্দ। ধীর পায়ে মিউজিক সিস্টেমের কাছে এগিয়ে যায়, তারপর ভলিউম বাড়িয়ে যখন ফিরবে দেখে রফিকের হাতে হকি স্টিক। রফিকের বাহুতে যেন কয়েকবার ছুরির আঘাত করে, মিরাজ নামের ছেলেটা দৌড়ে দরজার কাছে যেয়ে দরজা খোলার চেষ্টা করে। রফিক যন্ত্রণায় চিৎকার দেয়। নিলয় আবার বলে, কে প্রথম রেনুর গায়ে হাত দিয়েছিল? আরেকজন যে ছিল সেই প্রথম হাত দেয়, সেই আগে সব করে তারপর আমরা। কথাটা শোনার সাথে সাথেই নিলয় রফিকের পেটে পরপর সাতবার ছুরি ঢুকায়। শাহিন, মিরাজ আর জাহিদ ভয়ে চুপসে যায়। নিলয় ছুরিটা ফেলে দেয়,
হাত থেকে। পা দিয়ে হকি স্টিক তুলে হাতে নেয়, আবারও বলে, আরেকজনের নাম কি ছিল? জাহিদ কাঁদতে কাঁদতে দরজার কাছে যেয়ে বলে, তাই নাম বলে নিষেধ। নিলয় হকি স্টিক নিয়ে ওদের দিকে এগিয়ে যাবে, তখনই শাহিন কোমর থেকে পিস্তল বের করে বলে, শালা তুই অনেক ঝামেলা করেছিস, আমি জানি তুই কে, তোকে মার্কে না চেনে কিন্তু তুই আজ বেঁচে ফিরতে পারবি না, তোকে মেরে আমি হব দ্য কিং অফ দ্য রক স্টার, একটু বলেই তো তোর জন্য যথেষ্ট। নিলয় পা উঁচু করে চেন খুলে পিস্তল হাতে নিয়েই শাট করে গুলি করে জাহিদের বুকে। জাহিদ দরজার সাথে যে ধাক্কা খায়, নিলয় জোরে হাসতে থাকে। নিলয়কে মারতে হলে কোনো ভণিতা কোনো ভূমিকা নয়, ধরবি আর মারবি, না হলে পরে কখনো সুযোগ পাবি না। আরেকজনের নাম কি ছিল? বলবো না, তুই আমাদের মেরে ফেললেও না, তাহলে মরে যা। নিলয় আরও একটি গুলি চালায়, মিরাজও দেওয়ালের সাথে যেয়ে ধাক্কা খায়। শাহিনের দিকে পিস্তল ধরতেই বলে ওঠে, সাজিদ মেয়র। নিলয় অনেক আগেই গুলি চালিয়ে দিয়েছে, শাহিনের কপালে যে গুলিটা লাগে। নিলয় আরও কয়েকটা গুলি চালায় রাগ প্রকাশ করার জন্য। বলেছিলাম না আমার কাছে কোনো দ্বিতীয় সুযোগ নেই। পুরো ঘরটা নীরব হয়ে যায়, কেবল মিন্নু চোখ বন্ধ করে জোরে মিউজিক শুনতে পাচ্ছে। হঠাৎ মিউজিক অফ হয়ে যায়, মিন্নু ভাবছে এখনই সে আবিরের লাশ দেখতে পাবে। বুকটা ওর ধক করে ওঠে, গলা দিয়ে কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে সে চোখ মেলে তাকায়। দেখে পাঁচজন লোক, যারা ওর আপাকে অপদস্থ করেছিল, সবাই মরে পড়ে আছে। মিন্নু অবাক হয়, সে আরও সামনে তাকায়। টেবিলে একজন মাস্ক পরা লোক বসে আছে, মিন্নু বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের কাছে আসে। নিলয় তখনও মাস্ক পরে আছে। আপনি কে? আমার ভাইজান কই? নিলয় কিছু বলে না, একটু শব্দ করে আসে, তারপর আস্তে করে মুখ থেকে মাস্ক খোলে। মিন্নু অবাক হয়ে তাকায়, কল্পনা করতে পারছে না সে এটা দেখবে। তুমি মানে আপনি? আমি আবির না রে, আমি নিলয়, দেশের একজন টেরোরিস্ট। আমার আলাদা দুনিয়া আছে, সেই দুনিয়াতে আমি রকস্টার। সেটা রকস্টারের দুনিয়া, যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই, কোনো মায়া নেই, আছে কেবল তোর সামনে পিছনে পড়ে থাকা লাশ আর রক্তের গন্ধ। মিন্নু হাঁটু বাস করে বসে মাথা নিচু করে নেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে, গম্ভীর হয়ে বলে, কি রে এভাবে কেন তুই বসছিস? আমি নেহা আপার থেকে রকস্টারের গল্প শুনছি, তাকে যারা দেখে তারা সবাই এভাবে বৈসা যায় মাথা নিচু কইরা, না হলে সে তাকে মায়রা ফেলে, আমিও বৈসা পড়ছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না, টেবিল থেকে ওঠে মিন্নুর হাত ধরে উপরে তোলে, তারপর গালে চোর দিয়ে বলে, তুই কেন বসবি, তোকে তো ভালোবাসি, তুই আমার ছোট্ট ভাই, বুঝিস না ভালোবাসি তোকে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, তুমি তো কইলা তোমার দুনিয়াতে কোনো ভালোবাসা নাই, কোনো মায়া নাই, তাহলে তুমি কেন কাঁদছো? তোমার চোখে পানি ভালো লাগছে না? তোমারেও আমি ভালোবাসি, তবে তোমারে আবির ভাইজান কইয়া ডাকবো। ব্যথা পেয়েছিস চর মেরেছি বলে? না গো ভাইজান, এটাই তো ভালোবাসা, মারছো আর ওরা তো মারে, আমার শেষ কইরা লাইকা। তোর আপাকে গিয়ে বলবি আবির আর কখনো ফিরবে না তোদের শহরে, তোর আপাকে যারা কষ্ট দিয়েছিল একজন বাদে সবাইকে শাস্তি পেয়েছে। চিন্তা করতে মানা করবি, সে বেঁচে আছে সেও শাস্তি পাবে। আর শোন, এই নে এটা ধর, এটা ব্যাংকের চেক বই, তোর আপাকে বলিস আর যেন রাতের পড়ি না হতে, জীবনটাকে গুছিয়ে নিতে বলিস, তোকে দেওয়ার মতো ভালোবাসা আর এই 1 কোটি টাকা চেক আছে, ব্যাংকে গেলেই সব কিছু দিয়ে দেবে। তোর বাবাকে বলিস আর যেন নেশা না করে, তোর মায়ের ভালো ডক্টর দেখাবি, আর হ্যাঁ ভালো একটা ছেলে খুঁজবি, তোর বোনকে বিয়ে দিবি। যদি আর কখনও তোর বোনের দিকে কেউ আর চোখে তাকায়, তখন না হয় তুই নিলয়ের মতো হয়ে যাবি। শোন, ভালোবাসা একটা বিশাল ব্যাপার, তোর মাঝে তোর বোনের উপর ভালোবাসা বিশাল, যেটা নষ্ট হতে দিবি না। সুতরাং যেমনই হোস না কেন, সবসময় রুখে দাঁড়াবি রকস্টারের মতো, চল এখন। মিন্নুকে নিয়ে নিলয় বের হয়, দরজার তালায় দুটো গুলি করে, তাকে কোলে নিয়ে বের হয়। মিন্নু শব্দ ছাড়া কাঁদছে, সে হারতে পারছে না, নিলয় ওকে কোলে তুলে নেয়। নিলয়ের হাত থেকে রক্ত পড়ছে,
রফিকর আহত হাতে স্টিক দিয়ে মেরেছিল, রক্তটা গড়িয়ে মাটিতে পড়ছে। মিন্নু নিলয়ের কোলে শুয়ে আছে, এমন শান্তিতে সে কোনোদিনও থাকেনি। মিন্নু গলা জড়িয়ে ধরে নেয়। নিলয় মিন্নুকে নিয়ে গাড়িতে যেয়ে বসে। কালো রঙের গাড়িটা চলে যায় তার গন্তব্যে। নিশি দেখে সেই গাড়িটা আবারও অনেক গতিতে বেরিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে ওর বাইকের কাছে আসতে যাবে, তখনই খেয়াল করে এক ছোট বাড়ি থেকে আলো আসছে। দূর থেকে বোঝা যাচ্ছে কয়েকজন সেখানে পড়ে আছে। নিশি সেদিকে এগিয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে দেখে ওর রুমের সব কিছু। পাঁচজন লোক যেখানে পড়ে আছে, কি নির্মমভাবে কয়েকজনকে মারা হয়েছে। নিশি ভিতরে প্রবেশ করে ফোন বের করে ক্যামেরা দিয়ে লাশগুলোর ছবি তুলে নেয়। ফ্লোরে পড়ে থাকা রক্তাক্ত মাখানো ছুরি দেখতে পায় ও। সব সিআইডি অফিসারদের ফোন দেয় নিশি। তারপর হাতে সাদা হাত কভার পরে ছুরিটা হাতে এভিডেন্স ব্যাগে রেখে দেয়। একটা পিস্তল পড়ে আছে শাহিনের লাশের কাছে, সেটাও তুলে নেয় ও। কয়েকটি সিগারেটের অর্ধেক অংশ পড়ে থাকতে দেখে। নিশি সেই সবও কালেক্ট করে নেয়। টেবিলের উপর কালো রঙের কিছু একটা পড়ে থাকতে দেখে ও। নিশি সেদিকে এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে, কে করেছে এসব? কোনো রকম ধস্তাধস্তি হয়নি এখানে, নির্মমভাবে মারা হয়েছে, কিন্তু কে করেছে? নিশি টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ ছানাবড়া করে চেয়ে থাকে। কারণ টেবিলে পড়ে আছে ওর পরিচিত একটি জিনিস, যেটা ও বহুবার দেখেছে। ছবিতে আবার সামনে মাস্ক, ভৌতিক মাস্ক, যেটা নিলয় পরে কোনো মিশনে চায়। তার মানে এগুলো সব নিলয় করেছে, কিন্তু কি করে? সাজিদ তো আমাকে কিছু বলেনি। নিলয় মিশনে গেলে ওর বন্ধুকেই তো আগে বলে, তাহলে সাজিদ কি জানে না? কিছুক্ষণ পর সমস্ত সিআইডি টিমের মেম্বার চলে আসে, সব কিছু কালেক্ট করে সেখান থেকে। কোনো কিছু বাদ দেয়নি ওরা। রুম থেকে বের হতে যাবে, তখন নিশি খেয়াল করে টাটকা একটি রক্ত বাইরের দিকে পড়তে পড়তে চলে গিয়েছে। নিশি সেই রক্ত বরাবর এগিয়ে যায়, বেশি দূর যেতে হয়নি, রক্তের পরিসমাপ্তি সে পেয়ে গেছে। গাড়ির চাকার ছাপ পড়ে আছে যেখানে আবিরের গাড়ি রাখা ছিল। আচ্ছা, এখানে রক্তের ফোঁটা শেষ, কারণ গাড়িতে করে খুনি বা আহত কেউ চলে গেছে। আর আমি তো দেখেছিলাম গাড়িটা এখানেই রাখা ছিল, আর গাড়িতে ছিল আবির। তার মানে কি আবির, মানে আবির কি আহত, নাকি নিলয় আবিরকে মেরে এখান থেকে নিয়ে গেছে, নাকি আবিরই নিলয়? ধুর, কি যাতা ভাবছি আমি, আবির কেন নিলয় হতে যাবে? আবির আর নিলয় ভাবতেই তো হাসি পায়। কোথায় সিংহ আর কোথায় বিড়াল, আবির কখনো নিলয় হতে পারে না। নিশি গাড়ির চাকার ছাপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে, তখন একজন অফিসার এসে বলে, ম্যাম আমাদের কাজ শেষ, টেবিলের নিচে একটা চশমা পেয়েছি, মনে হচ্ছে এটা খুনির হবে, যত ছাপ ছিল রক্তের বা আঙুলের সবগুলো কালেক্ট করেছি। নিশি চশমাটা হাতে নেয়, এভিডেন্স ব্যাগের ভিতরে চশমাটা রাখা। কেমন যেন নিশির চেনা চেনা মনে হচ্ছে চশমাটা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আমি চলে যাচ্ছি, হয়তো এটাই শেষ দেখার, ভালো থাকিস আর তোর আপাকে দেখে রাখিস। মিন্নুকে হসপিটালের বেডে রেখে নিলয় কথাগুলো বলে। মিন্নুর মাথায় হাত বুলিয়ে চলে আসে ও। মিন্নু কান্নার জন্য কিছু বলতে পারছে না, অনেক কিছুই বলার ছিল ওর নিলয়কে জড়িয়ে ধরে, কিন্তু সে পারছে না, মার খাওয়ার কারণে সে ক্লান্ত। হসপিটাল থেকে বের হতেই নিলয়ের ফোন বেজে ওঠে, স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের কল। নিলয় কোথায় তুই? তোর সাথে আমার অনেক কথা আছে, আমার সাথে দেখা করবি আজ রাতেই? আমারও আছে রে, ঠিকানা বল। এ হই না বাদ, তুই মেরা শের হে মেরা ভাই, তোর প্রিয় জায়গায় দেখা হবে সেই বিলের ধারে। আচ্ছা। নিলয় গাড়িতে যেয়ে বসে, তখনই নিহার ফোন। নিলয়, বাবাকে দেখলাম এখন বাড়ি থেকে বের হতে। তুমি ঠিক আছো? আছি। নিলয় নিহার ফোন কেটে দেয়, আবারও ফোন বেজে ওঠে। নিলয় নিহার ফোন কেটে দেয়, আবারও ফোন বেজে ওঠে, নিশির কল। নিশি অনেকক্ষণ থেকে কল করছে ওকে। আবির আমার সাথে এক্ষুনি দেখা করবে। না, আজকে রাতে তোমার সাথে দেখা করব, কিন্তু এখন না।
বুঝতে পারছো না আবির, তোমাকে আমি নেহার গাড়িতে দেখলাম। তোমার গাড়ি যেখানে ছিল তার পাশেই একটা গাড়িতে পাঁচজন খুন হয়েছে, আর সেখানে খুনির মাস্ক আর চশমা পাওয়া গেছে। সন্দেহটা অনেক গভীর আবির। তোমার হাতে কি হয়েছে? নিলয়ের হাতে আবারও নতুন ব্যান্ডেজ দেখে নেহা প্রশ্নটি করল। নিলয় কোনো কথা বলল না, সোজা রুমে চলে আসে। পায়ে থাকা দুটো পিস্তল ফুল গুলি লোড করে নেয় ও। গায়ে কালো কোট, মাস্ক আর আরও দুইটা পিস্তল নিয়ে সে রেডি হয়। কোথায় যাচ্ছ? নেহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে চাও একজন হাজব্যান্ড, একজন জীবনসঙ্গী হিসাবে, কিন্তু সেটা মনে হয় এই জন্মে হবে না। জানি না আজ কী হবে, তবে তুমি ভালো থেকো। যদি বেঁচে ফিরি তবে দেখা হবে, আর যদি মরে। নেহা নিলয়ের মুখটা চেপে ধরে কিছুই বলতে দেয় না, আর নেহার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। নিলয় বলে, আমি জানি নেহা, তোমার বাবা আমাকে মারতে চায়। কখনো বুঝতে পারিনি তিনি এক রকস্টার দুনিয়ায় সবচাইতে বড় ভিলেন। তিনি আমাকে তৈরি করেছেন, আবার তিনি আমাকে শেষ করে দিতে চান। প্রশ্নটা আমি ওনাকেই করব, কেন তিনি এমনটা করলেন? তিনি ঠিকই তো তোমাকে আমার হাতে দিতে চেয়েছিল, তাহলে এমন কেন করছেন? সব কিছু তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কেন করলেন তিনি? প্রশ্নগুলো আমি তার কাছে করতে চাই। আর নিশ্চয় বুঝতে পারছো যে সময়টা কেমন কঠিন হতে যাচ্ছে। জানো, সাজির বিনুর বোনকে ধর্ষণ করে, আমি ভাবতেই পারছি না কেন এমনটা করলো। আমি তো তাদের কাছে কখনো কিছু চাইনি, আমি তো সব সময় ওদেরকে দিতে চেয়েছি সব কিছু। কেন সাজিদ এমনটা করলো? সাজিদ আমার আজ এখন ডেকেছে, আমার জীবন অনিশ্চিত, জানি না সে সত্যি নিঃশ্বাস থাকবে কিনা। তবে তোমাকে নিয়ে ভাবনাতে অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম। জানো, নিশি হলো শহরের সিআইডি অফিসার, আর তাকে পাঠানো হয়েছিল নিলয়কে ধরার জন্য। জানো কে পাঠিয়েছিল? সাজিদ। আমি বড্ড বোকা, বুঝতে পারিনি রকস্টার জগতে কেউ কখনো আপন হয় না। আসি। নিলয় বাইক নিয়ে বের হয়। চেনা রাস্তা পেরিয়ে আরও চেনা রাস্তার দিকে সে এগিয়ে যেতে থাকে। নেহা অনেকবার কল দেয় নিলয়কে, কিন্তু ফোন অফ দেখায়। নিলয় সেই বিলের ধারে এসে বাইক থেকে নামে, কিছুটা দূরে সাজিদকে দাঁড়িয়ে থাকতে দেখেও। নিলয় এগিয়ে যায়, সাজিদও এগিয়ে আসে। কি ব্যাপার, গ্যাংয়ের লোকেরা কই? কেন রেখেছিস? তুই কারণ ছাড়া আমাকে রাখিস না, বল কেন রেখেছিস? ও হ্যাঁ বলবো, ওই সুরেশ দুটো চেয়ার এনে দে। সুরেশ নামের একজন ছেলে দূর থেকে দৌড়ে আসছে দুটো চেয়ার নিয়ে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ এখানে একা আসেনি, সবাই দূরেই আছে। চেয়ার রেখে সুরেশ চলে যায়। কেমন লাগছে তোর প্রিয় জায়গার জোসনার এই বর্ষা প্রকৃতির রাতে তাকিয়ে দেখে বিলের পানিতে আকাশের চাঁদ এসে পড়েছে? কেন রেখেছিস? আহ নিলয়, এত উত্তেজিত কেন তুই? কেন রেখেছিস আমাকে? নিলয় কোমর থেকে পিস্তল বের করে সাজিদের দিকে তাক করে ধরে। সাজিদ রহস্যময়ী হাসি দিয়ে নিলয়কে বলে, এসব কি করছিস? তুই ভালো করেই জানিস আমি কেন রেখেছি, কারণ তোর মতো বুদ্ধিমান আমাকে ঠিকই চিনে ফেলেছে। কিন্তু তুই একাই আসিস, আর পিছনে আমার সাথে অনেক লোক আছে, সো এটা রাখ। আচ্ছা স্যার, রেণুকে তো চিনিস, ওকে আমি ধর্ষণ করি, করতে চাইনি, কিন্তু কি করব বল? সিংহকে ধরতে হলে তো তার বাচ্চাকে কেড়ে নিতে হবে, তাই না? তোর দুর্বল পয়েন্ট রেণুর পরিবার ছিল, সেদিন নেশা করেছিলাম তাই এটা করতে হয়েছে। নিলয় চোখ বন্ধ করে জোরে একটি নিঃশ্বাস নেয়, সাজিদের দিকে গম্ভীর চোখে তাকায়। সাজিদ হেসে এসে বলে, অর্ক, রাহাত আর সৌরভের কথা মনে আছে? ওরা তোকে এমনি এমনি মারতে চায়নি, প্ল্যানটা ছিল আমার, কিন্তু মাঝখানে বেচারা ফারাহ এসে গিয়েছিল। মনে আছে ফারাহ তোকে মারার আগে কী বলেছিল? থাক সেসব বাদ, চাইলে তোকে ওই দিন আমি মারতে পারতাম, কিন্তু কি করব বল, তোর সাথে থেকে তো মাইন্ড গেমটা ঠিকই ভালো মতোই শিখে গেছি রে। যদি সেদিন তোকে মারতাম তাহলে ক্লাইম্যাক্সটা থাকতোই না, তোর সাথে খেলতে বেশ মজাই পাচ্ছিলাম, কিন্তু একসময় বেঁচে গেলে অর্কদের থেকে। তবে শালারা তোকে সব বলতে চেয়েছিল, তাই রাকিবের মাধ্যমে ওদেরকে তোর সামনে আনি, যাতে করে তুই ওদের মারতে পারিস।
কি কেমন লাগছে আমার মাইন্ড গেম? অবশ্যই সাজিদ জানতই না রাহাত অর্ক আর সৌরভ কোথায় থাকে, জানতাম আমি, নিশির ব্যাপারেও জানতাম আমি, তাই তো তোকে সব খবরগুলো আমি দিতাম, কিন্তু বোকার মতো তুই জানতেই যাস নাই খবরগুলো কোথা থেকে পাচ্ছি। নিলয় অবাক চোখে তাকায়, সাজিদের পেছনে শফিক সাহেব এসে দাড়িয়েছে, সুরেশ আবারও চেয়ার এনে দেয়, ঠান্ডা বাতাস বইছে ফির ফিরিয়ে, প্রকৃতি আজ বেশ মনোরম, কিন্তু মনোরম নেই মানুষের মন। সাজিদ, তোমার কাজের জন্য আমার ছেলেকে হারাতে হলো, আমি ওকে নিজ হাতে মারতে চাই, রকস্টার হয়েছে না, কুত্তার বাচ্চাকে আজ বোঝাবো আমি কি জিনিস। আচ্ছা শোন নিলয়, তোকে কেন মারতে চাই, তোর জায়গাটা আমি নিতে চাই রে, তোর সাথে থেকে দেখেছি আন্ডারওয়ার্ল্ড তোর কথা মতো চলে, সবাই তোকে দেখে মাথা নিচু করে নেয়, তোর নাম শুনেই ভয়ে চুপসে যায়, সব জায়গাতে তোর আধিপত্য, সবখানে তোর কথা, তোর কাজের কথা, আমরা যে তোর সাথে থাকতাম এটা কেউই বলতো না, আমরা কিছু করলেও তোর নাম আসতো, এ বিষয়টা আমাকে তিলে তিলে হিংস করে দেয় নিলয়, আমি না থাকতে পারছিলাম না, তোর জায়গাটা আমার দরকার ছিল, তাই ঠান্ডা মাথায় তোর মতো করে মাইন্ড গেমটা খেলতে চেয়েছিলাম, প্ল্যান করেছি অনেক আগে থেকেই, শুধুমাত্র সময় আর সুযোগের অপেক্ষাতে ছিলাম, তুই থাকলে কখনো আমি রকস্টার দা কিং হতে পারবো না, তাই কি করব, তোকেই সরাতে হবে রে। কথাটা বলেই সাজিদ পিস্তল বের করে নিলয়ের দিকে গুলি ছোড়ে, নিলয় একটু সরে যায় আর গুলিটা লাগে ওর হাতে, নিলয় পড়ে যায় মাটিতে, সাজিদ উচ্চ স্বরে হেসে দিয়ে বলে, তোর থেকেই শিখেছি তোকে মারতে হলে দ্বিতীয়বার সুযোগ নেই, তাই কোনো নোটিশ ছাড়াই তোকে গুলিটা করতে হয়েছে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে, কিছু সময় পর জোরে হেসে দেয়, তারপর নেহা ব্যালকনিতে বসে নিলয়ের ম্যাগাজিনগুলো উল্টে পাল্টে দেখছে, নেহা এখন নিলয়কে সত্যিই মন থেকে ভালোবাসে, ব্যালকনিতে বসে সে ভাবছে, এত ছেলে থাকতে কেন আমি তোকে ভালোবাসলাম, সে আমার কাজিন বলে নাকি অন্য কারণ? আচ্ছা নিলয় বলেছে আমার প্রতি সে কিছু অনুভব করে, তার মানে কি সে আমায় ভালোবাসে? নেহা অনেক কিছুই ভাবছে নিলয়কে নিয়ে, হঠাৎ দেখে সে বাড়ির মেইন গেটে সাদা রঙের একটি বড় মাইক্রো এসে থেমেছে, মাইক্রো থেকে অনেকেই নামছে, নেহা ফোনে টাইম দেখে নেয়, 2টার কাছাকাছি সময়, বাড়িতে নিলয় বা আব্বু কেউই নেই, তাহলে কারা আসবে? দারোয়ান গেট খুলতেই সবাই হুড়মুড় করে ভিতরে প্রবেশ করলো, নেহা ব্যালকনি থেকে দৌড়ে মেইন দরজার কাছে গিয়ে দাঁড়ায়, কলিং বেল বাজতেই নেহা দরজা খোলে, নেহা হাবার মতো বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে, নেহা তখনই বলে ওঠে, তুমি নিশি না? হুম, সিআইডি অফিসার নিশি। জানি। কিভাবে? আবির বলেছে। ইয়েস, আবিরকেই খুঁজতে এসেছি, বাই দ্য ওয়ে যে তোমাদের বাসায় আবির সেজে থাকে সে হলো নিলয়, আর বড় কথা সে দ্য কিং অফ রকস্টার, মানে একজন টপ মাস্তান, ওকে ধরতে এসেছি, অনেক চালাকি করেছে ও আমার সাথে। মানে কি কি বলছো এসব তুমি? মানে মানে হলো এটা, এই যে ওর চশমা, এই যে মাস্ক, এই যে ওর রক্তের স্যাম্পল, আর হাতের ছাপের সব কাগজ, এখানে সব কিছুই আবিরের, সরি নিলয়ের সাথে ম্যাচ করে, আবির তোমাদের বাসায় থাকে। দেখো আবির যেই হোক না কেন ও বাসায় নেই। বাসায় নেই মানে কোথায় গিয়েছে? তা তো জানি না, তবে সাজিদদের সাথে দেখা করতে গিয়েছে। ওকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়, মশারের পোকে গুলি করতে যাবে, তখনই মাটিতে পড়ে থাকা ওর পিস্তল দিয়ে শাট করে একটা গুলি করে, মোশারফের পেটে যেয়ে গুলি লাগে, মোশারফ ছিটকে পড়ে সাজিদ আর শফিক সাহেবের সামনে, নিলয় আবার শফিক সাহেবকে গুলি করতে যাবে, তার আগেই শফিক সাহেব বলে, এক মিনিট নিলয়, এত তাড়াহুড়ো কিসের, মাইন্ড গেম মনে আছে তো? তুমি যেমন শত্রুদের মারতে একা এসে ওদের পরিবারের পেছনে লোক লাগিয়ে দাও, এটাই তো তোমার মাইন্ড গেম। আমার কোনো পরিবার নেই। আছে আছে, সব আছে, দেখবে মাজেদ নিয়ায়। শফিক সাহেবের কথা মতো মাজেদ আর
আরও দুজন ছেলে দুজন মহিলাকে ধরে নিয়ে আসতে থাকে। নিলয় বসা থেকে দাঁড়িয়ে যায়, চোখ দুটো বড় বড় করে ও সামনের তাকায়। ওই দুজন মহিলা হলো নেহা আর নিলয়ের মা। নিলয় এবার ঠিকই বুঝতে পারে কেন শফিক সাহেব ওনাদের দেখে শুনে রেখেছিলেন। আর যে লোকগুলো ওই দিন ফলো করেছিল তারা শফিক সাহেবেরই লোক। নিলয় রাগে হাওয়াতে কয়েকবার গুলি করে। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কি কেমন ক্লাইম্যাক্স পিকচার, আবি বাকি হ্যায় মেরা বাচ্চা। দয়া করে তুমি আমার ছেলেকে মেরো না, এমন তুমি করতে পারো না। তুমি তো এমনিতেই জন্ম থেকে ওকে দেখোনি, কেন এমন করছো? ওই চুপ বেশ্যা, তোর ছেলে নিজেকে বড় রকস্টার ভাবে, কিন্তু না, তোর ছেলেকে কেন মারতে চাই জানিস? তোর জন্য এ এক সময় ঠিকই আমার উপর অধিকার চাপাবে। আমি চাই না এসব, তোর মতো ফকিন্নি মেয়েকে কেবল ইউজ করা যায়, দু একটা সন্তান জন্ম দেওয়া যায়, কোনো যোগ্যতা নেই আমার মতো কারো পাশে দাঁড়ানোর। আর তোর ছেলে কি না আমার পরিচয় পাবে, খা তোকে আর তোর ছেলেকে এখানেই মারবো। নিলয়ের পুরো শরীর যেন কাঁপতে থাকে, কেমন যেন সে ফ্রিজ হয়ে যায়, কোনো প্রকার কথা সে মুখ দিয়ে বের করতে পারে না। নিলয় আজ তার মা বাবাকে খুঁজে পেয়েছে। শফিক সাহেব তার নিজের বাবা, আর সাজেদা বেগম হলো ওর নিজের মা, আর এ কারণেই তাদেরকে শফিক সাহেব মারতে চেয়েছে। শফিক সাহেব যে সাজেদার গাল টিপে ধরে অনেক জোরে, উনি চিৎকার দিতে না পারলেও গঙ্গানি দিয়ে ওঠে। নিলয় তখন ঠাই দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সাজেদাকে ছেড়ে দিয়ে শফিক সাহেব বলে, তোর ছেলেকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তোর ছেলে একটা আস্ত গাধা, একা আসছে এখানে। নিলয়ের অস্পষ্ট শব্দময় হাসি শুনে শফিক সাহেব আর সাজিদ অবাক হয়। শফিক সাহেব এসে হকি স্টিক দিয়ে নিলয়ের পায়ে বাড়ি দেয়। নিলয় দাঁড়িয়ে থাকে, শফিক সাহেব মারতে থাকে তখনও। নিলয় এক সময় স্টিকটা হাত দিয়ে ধরে, শফিক সাহেব তা ভয়ে ছেড়ে দেয়। নিলয় আবার চেয়ারে যেয়ে বসে বলে, গ্যাং নিয়ে যে আসে সে লুজার, আর যে একা আসে সে হলো রকস্টার। রকস্টার কখনো গ্যাং নিয়ে চলে না, গ্যাং তাকে নিয়ে চলে। তুই আমার জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলি, এটা হলো তোর প্রথম ভুল। আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলি, এটা তোর দ্বিতীয় ভুল। আমাকে ঠিকই ছোট থেকে বড় করে রকস্টার বানিয়েছিস সব কিছু জেনেও, এটা তোর আরও একটা ভুল। নিজেকে পরিচয় দিসনি আমার কাছে, আমার মাকে সেটাও কখনো বলিসনি আমার কাছে। যেদিন ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন তোর লোক ছিল আমার পিছনে, এটা তোর আরও একটা ভুল। আমাকে এতদিন না মেরে রেখে দিয়েছিস আমাকে কষ্ট দিবি বলে, আমার মাকে গালি দিয়েছিস, আমার মায়ের গায়ে তুই হাত দিয়েছিস। রকস্টার কোনো দিন তোকে মারবে এটা সে ভাবেনি, কিন্তু না, আজকে সময় উল্টো, এটা তো সর্বশেষ ভুল। আজ কেউ থাকবে তোদেরকে আমার থেকে বাঁচাবে। দেখ নিলয়, বহুত ফ্যামিলির ড্রামা হয়েছে, তুই মরার জন্য রেডি হ। নিলয় কোনো কথা বলল না, কোমর থেকে আরও একটি পিস্তল নিয়ে সাজিদ কিছু বোঝার আগেই নিলয় সাজিদের বুকে গুলি চালিয়ে দেয়। সাজিদ শটান মাটিতে পড়ে যায়। নিলয় একটু দূরে এগিয়ে আরও কয়েকটা গুলি করে সাজিদের বুকে, রাগে বলতে থাকে, দেখছিস না বড়রা কথা বলছে, সালা রকস্টার হই না, রকস্টার কেবল নিলয় হয়, অন্য কেউ না। মিন্নু, তোর আপাকে বলিস, তোর আপাকে যারা নির্যাতন করেছে কেউ আর বেঁচে নেই। শফিক সাহেব ভয় পেয়ে যায়, দৌড়ে সে সাজেদা বেগমের পিছনে এসে দাঁড়ায়। নিলয়কে কিছু বলার আগেই তিনি পিস্তল দিয়ে নেহার মা মিমকে গুলি করে দেয়। নিলয় দৌড়ে এগিয়ে যাবে, তার আগেই শফিক সাহেব হাওয়াতে গুলি করে, তোর মাকে এখানেই মেরে ফেলবো, আর এক পা এগিয়ে আসলে তোকে। নিলয় কিছু বলতে পারে না, আর পায়ে এসে একটা গুলি লাগে ওর, ধপ করে নিচে পড়ে যায় নিলয়। পায়ের পেছন থেকে কেউ তাকে গুলি করেছে। নিলয় মাটিতে পড়ে যেতেই ওর মা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। নিলয় পিছনে বসা থেকে উঠে দাঁড়ায়। একজন ব্যক্তি গাড়ি থেকে নামে, নিলয়ের মতো পোশাক পরা, লম্বা কোট, মুখে মাস্ক, লম্বা টুপি। নিলয় অবাক হয়, ব্যক্তিটি কোনো কথা না বলে
গাড়ির পেছনের ডিগির কাছে যায়। ডিগির উপর বসে সে সিগারেট জ্বালায়। নীলয়ের দিকে তাকিয়ে ধোঁয়া চারতে থাকে লোকটি। নীলয় কোনো রকমে বসে থাকে। ডিগির উপর থেকে সে নেমে ডিগিটা খুলে দেয়। সেখান থেকে চারজনের মৃত লাশ পরপর পিচ ঢালা রাস্তায় পড়তে থাকে। নীলয় অবাক হয়েই তাকিয়ে আছে। আশরাফ, সাকিব, হাসান, শায়ান, ওই তোদের কী অবস্থা করেছে এরকম? নীলয় পাগলের মতো ছুটে যায় ওদের কাছে। চারজনেই মৃত অবস্থায় পড়ে আছে। সবার কপালে গুলি করা হয়েছে। গুলি এক পাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে। খুব কাছ থেকে গুলি করা হয়েছে। নীলয় কোনো মতে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটার জামার কলার ধরে টেনে বলে, ওই শাওন কোথায়? কেন মারলি ওদের? কে তুই? শাওন কোথায়? লোকটা নীলয়ের আঘাতপ্রাপ্ত কবজিতে জোরে ঘুষি মারে। তারপর শব্দ করে হাসি দিয়ে ধীর গতিতে মুখ থেকে মাস্কটা খুলে দেয় ও। নীলয় চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুখ দিয়ে আস্তে গলায় বলে, শাওন তুই? ইয়েস বস, আই এম শাওন, শফিকের আসল ছেলে। দিস ইজ ক্লাইম্যাক্স ইন হেয়ার। তোমাকে বাবা ছোট একটি গল্প শোনাই, যে আমার মা কখনো কোনোদিন মা হতে পারবে না। সেদিন হসপিটালে আমি হয়েছিলাম, সব ঠিক ছিল। বাবা কেবল নেহাকে নিয়ে এসেছিল বাড়িতে, আর তোমাকে মিথ্যে বানিয়ে গল্প শোনায়। এখন মনে হচ্ছে কী থেকে কী হলো। আসল কথা হলো, আমি ওনার আসল সন্তান। ওনার ওয়াইফ যিনি আছেন তিনি আমার মা। কেবল তোমাকে এটা জানানো হয়নি, তোমার দলে আমাকে থাকতে দেয় আমার বাবা নিজেই। কারণ তিনি আমাকে রেজিস্টার করার পর মনে হয়েছিল তুমি একদিন না একদিন তাকে ছেড়ে চলে যাবে, আর তিনি তখন বাঘ থেকে শিয়াল হয়ে যাবে। তাই যেন আমি তাকে ওনার পাশে সব সময়। ড্যাড, লেটস দ্য ডু কিল, আই এম রেজিস্টার দ্য কিলার। শাওন কথাগুলো বলেই একটা গুলি চালায়, আর গুলিটা যেয়ে লাগে নীলয়ের মায়ের বুকে। নীলয় জোরে চিৎকার দিয়ে ওঠে, মা! নীলয় এই প্রথমবার তার মাকে মা বলে ডেকেছে। সাজেদা বেগম মুস্কি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আর কোনো শব্দ হয় না। নীলয় দৌড়ে ওর মায়ের কাছে যায়। মাকে বুকে জড়িয়ে নিয়ে উচ্চ চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সাজেদা বেগম চোখ বন্ধ করে শান্তিতে ছেলের কোলে ঘুমিয়ে পড়ে। নীলয় বসা থেকে উঠে দাঁড়ায়। মাটিতে থাকা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা সবাইকে গুলি করে শফিক সাহেবের দিকে ফিরে গুলি চালাতে যাবে। তখনই আবার একটি পিস্তল থেকে কে যেন নীলয়ের হাতে গুলি করে। নীলয় পিছনে তাকায়, দেখে কয়েকজন অফিসার সহ নিশি এগিয়ে আসছে, আর নিশি নীলয়ের হাতে গুলি করেছে। মিস্টার নীলয়, প্লিজ থেমে যাও। নীলয় মুখ থেকে মাস্ক খুলে নিশি নীলয়ের দিকে অপলক তাকিয়ে থাকে। শব্দ করে বলে, আবির! নীলয় মাস্কটা সরে ফেলে দেয়। অফিসাররা সবার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নীলয় বলে, আবির আবির নয়, আমি কিলার, রকস্টার দ্য কিলার, নীলয় আমি। এমন করে বলো না আবির, আমি ভাবতেই পারিনি তুমি নীলয় ছিলে। বাইরে থেকে কাউকে দেখে চেনার চেষ্টা না করাই ভালো। আমাকে আমার কাজ করতে দাও নিশি, ওদের দুজনকে আমি এখানেই মারতে চাই। দেখো আবির, যা হয়েছে ভুলে যাও, আমরা ওদের শাস্তি দেব। আমাকে আমার কাজ করতে দাও, না হলে। না হলে কি? কিছুই করতে পারবে না। নীলয়কে তুমি চেনো না। কথাটা বলে নীলয় এক পা ভাঁজ করে বসে পায়ের জুতোর কভার থেকে পিস্তল বের করে অফিসারদের গুলি করতে যাবে। তার আগেই নীলয় সহ সবাই দেখে সব সিআইডি অফিসারদেরকে কে যেন পিছন থেকে সাইলেন্সার লাগিয়ে গুলি করছে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই যেন মাটিতে পড়ে গেল। নিশির পায়ে গুলি করে সে, কিন্তু কে হবে? নিশি পায়ের যন্ত্রণা নিয়ে মাটিতে বসে যায়। সবাই পিছনের দিকে তাকিয়ে আছে। অন্ধকার হতে কে যেন হাতে গান নিয়ে বের হচ্ছে। কালো মাস্ক, লম্বা টুপি সহ কালো কোট, কালো প্যান্টের সাথে হাই কনভার্স জুতো। নীলয় অবাক হয়, নীলয় তাকে চেনে না। কে? নীলয়ের কোনো প্রশ্নের উত্তর দেয় না সে। এদিকে শাওন মাটি থেকে পিস্তল তুলে নীলয়কে গুলি করবে, তখনই সেই অচেনা আগন্তুক শাওনকে গুলি করে মেরে দেয়। নীলয় বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। নীলয়ের চোখে মুখে বিস্ময়কর ভাব। কে কে তুমি?
বাবা নিলয় আমাকে মাফ করে দে, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দে। শফিক সাহেব নিলয়ের দিকে এগিয়ে আসে, নিলয় শব্দ করে আসে, তোকে মাফ করব? আমার মাকে আমার সামনে মেরে দিয়েছিস, তোকে আমি? নিলয় গুলি করতে যাবে, তখনই নিলয়ের হাত ধরে টান দেয় পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। নিলয় কিছু বলতে যাবে, তার আগেই সে শফিক সাহেবের কপালে গুলি করে। শফিক সাহেব ছিটকে পড়ে দূরে, সে থামেনি, সে পরপর গুলি চালিয়ে চলেছে যতক্ষণ না গুলি শেষ হয়। এরপর হাতে থাকা পিস্তলগুলো নিশির সামনে এনে ফেলে দেয়। নিলয়ের হাত থেকে পিস্তল কেড়ে নিশির সামনেই রেখে দেয়। নিশির কোমর থেকে হাত করা খুলে নিশির দুই হাতে পরিয়ে বাইকের কাছে চলে যায়। বাইক চালিয়ে নিলয়ের পাশে এসে থামে। নিলয় হাবার মতো কেবল তাকিয়ে আছে। এরকম কিছু হবে নিলয় কখনো কল্পনাও করেনি, কিন্তু কেও। নিলয়ের অবাক চাওয়ানি খেয়াল করে বাইকে বসে থাকা আগন্তুক ব্যক্তিটি আস্তে আস্তে মুখ থেকে মাস্ক খোলে। নিলয় সত্যিই অবাক হয়, মুখ দিয়ে বলে ওঠে, নেহা তুমি? ইয়েস, আই অ্যাম দ্য কিং অফ রকস্টার কুইন। রকস্টারের সঙ্গে আর নিশি শোনো, ভালোবাসা আদায় করে নিতে হয়। তোমার জন্য অপেক্ষায় আছে হয়তো কোনো অফিসার, আর আমার জন্য আছে রকস্টার। ভালো থেকো নিশি, আমরা চলে যাচ্ছি শহর ছেড়ে অনেক দূর, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো বিশ্বাস ভাঙার মন্ত্র, থাকবে কেবল আমাদের ভালোবাসা। এই যে মিস্টার নিলয় দ্য রকস্টার, নিশির দিকে তাকিয়ে না থেকে বাইকে উঠুন। নিলয় ব্যবসাকে খেয়ে বাইকের পিছনে বসে পড়ে। নেহা বাইক স্টার্ট দেয়, ওরা দুজন চলে যায় অজানার খোঁজে। নিশি হাতে হাতকড়া পরে মাটিতে শুয়ে ওদের দিকে চেয়ে আছে। নিলয় কাঁচুমাচু হয়ে বসে থাকতে দেখে নেহা একটু ব্রেক করে। নিলয় নেহাকে ধপ করে জড়িয়ে ধরে, নেহা মুস্কি হাসতে থাকে। নিলয় বলে, তুমি এসব কী করে, মানে তুমি গান চালাতে পারো, মানে কীভাবে? থাক না, কিছু রহস্য অজানা থাক, সব কিছু জেনে কী হবে? একটু রহস্য না থাকলে কি ভালো লাগে? কিছু বিষয় অজানাতে থাকা ভালো। আমাকে জড়িয়ে ধরে বসেন মিস্টার রকস্টার। নিলয় আর কি, নেহাকে জড়িয়ে ধরে বসে থাকে। রাতের আঁধারে রাস্তা পেরিয়ে ওরা দুজন চলেছে বহু দূর, জানি না তারা থামবে কোথায়, হয়তো কাছে বা দূরের অজানায়।